আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি সিফাত, বর্তমানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি এবং আমি বর্তমানে ভূত ডট কমের একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আমি চট্টগ্রামের রহমাননগর এরিয়াতে বসবাস করি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমি আমার এক নিকট আত্মীয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ঘটনাটি আমার কাছে কিছুটা অন্যরকম লেগেছে, তাই আমি ভূত ডট কমের মাধ্যমে শ্রোতা বন্ধুদের কাছে ঘটনাটি শেয়ার করছি। আশা করি আমার মতো আপনাদের কাছেও ঘটনাটি কিছুটা অন্যরকম মনে হবে। ঘটনার ভেতর ভুল ত্রুটি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার আত্মীয় আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই শেয়ার করছি। আমার নাম সাইফ, আমি বর্তমানে একটি আইটি সেক্টরে কর্মরত আছি। আমি চাকরিতে জয়েন করেছি বেশি দিন হয়নি। আমি ছেলেবেলা থেকেই সকলের সাথে খুব ভালোভাবেই মিশতে পারতাম, এই জন্য আমার অফিসের সকলের সাথে আমার খুব দ্রুত ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমাদের আইটি সেক্টরে আমার এক কলিগ ছিল, তার নাম আরিফ। আরিফ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল এবং অফিসের কারো সাথে তেমন কোনো কথা বলতো না। আমি অফিসে গিয়ে দেখতাম সে সবার আগে অফিসে চলে এসেছে এবং সে তার ডেস্কে বসে কাজ করছে এবং কাজ শেষে কারোর সাথে কথা না বলে অফিস থেকে একাই নিজে চলে যেত। এমনকি অফিসে কর্মরত অনেকেই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে অফিসের পিয়নদের কাছে চা নাস্তা আনার জন্য বলতো, কিন্তু আমি আরিফকে কখনোই পিয়নের কাছে চা নাস্তা আনার কথা বলতে দেখিনি। রোজ অফিসে এসে সে একা একাই বেরিয়ে যেত। তার এই ব্যবহারটা আমার কাছে খুবই আজব লাগতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন আরিফের জন্মদিন চলে আসে। অফিসের সকলে মিলে আরিফকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করে। আরিফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সহ অফিসের অনেকেই আরিফ অফিসে আসার আগেই তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে আসি এবং আরিফ অফিসে আসলে সবাই তাকে চমকে দেওয়ার জন্য তার সামনে কেক নিয়ে হাজির হয়। আমরা সকলেই তাকে নানা ধরনের জিনিসপত্র উপহার দিতে থাকি, কিন্তু আরিফ কোনো কিছুই নিচ্ছিল না আর কোনো কথাও বলছিল না। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত হচ্ছে। সেদিন সে আমাদের আনা কেকটা আর কাটেনি এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের মনে কাজ করতে বসে যায় এবং কাজ শেষ হলে সে যথারীতি নিজের মতোই বাড়ি চলে যায়। তার এরকম আচরণে অফিসের সকলে খুবই মনোক্ষুণ্ণ হয়। অফিসের সকলেই একরকম তার সাথে সব ধরনের কথাবার্তা বলা প্রায় বন্ধই করে দিয়েছিল। আরিফ শুধুমাত্র আমার বসের সাথেই কথা বলতো আর প্রয়োজন ছাড়া কারো সাথেই কোনো কথা বলতো না। তার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি যখন অফিসে জয়েন করি তখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালোই দেখেছিলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করি যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সে যেন প্রতিদিনই একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। শুকাতে শুকাতে একসময় তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যেন তার চোখ দুটো তার চোখের কোটরের ভেতর ঢুকে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে জলজ্যান্ত একটা কঙ্কাল, আর তার শরীরকেও যেন শুধুমাত্র চামড়ার একটা আবরণ দিয়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে আমি খেয়াল করি আরিফের শারীরিক অবস্থার অবনতি যেন হয়েই চলেছে আর সে যেন আরও শুকিয়ে যাচ্ছে। এর কিছুদিন পর থেকে তাকে আর অফিসে দেখতে পাচ্ছিলাম না। প্রায় এক সপ্তাহ পর তার ডেস্কে নতুন একজনকে জয়েন করতে দেখে আমার আরিফের কথা মনে পড়তে থাকে।
কিন্তু অফিসেরা আর কেউই তার ব্যাপারে কখনোই খোঁজ নেওয়ার চেষ্টা করেনি, আর সে চলে গেছে এই জন্য অনেকেই খুশি হয়েছিল, কারণ এরকম আনসোশ্যাল লোককে কেউ পছন্দ করত না। কিন্তু কিছুদিন আগে আমি আরিফের যে খারাপ শারীরিক অবস্থা দেখেছিলাম সেই জন্য আমার তার প্রতি কিছুটা মায়া কাজ করছিল। আমি অফিসে এসে আমার বসের কাছে গিয়ে তার ঠিকানা নেই। আমার বস আমাকে বলে আরিফ চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে তার গ্রামের বাড়িতে। আমি বসকে বলি আরিফের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না জন্য হয়তো সে চাকরি ছেড়ে দিয়েছে। আমি বসকে জিজ্ঞাসা করি তার কাছে কি আরিফের কোনো খোঁজখবর আছে কিনা বা তার কোনো ফোন নাম্বার পাওয়া যাবে কিনা। আমার বস আমাকে একটি ফোন নাম্বার দিয়ে বলে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে যে তার খোঁজখবর নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই, বরং বস আমাকে নিজের কাজে মনোযোগ দিতে বলেন। আমি আমার বসের কথাকে পাত্তা না দিয়ে পরদিন আরিফের নাম্বারে ফোন দেই। আরিফের বাবা ফোন রিসিভ করে এবং আরিফের প্রাক্তন কলিগ পরিচয় দিয়ে আরিফ কেমন আছে এটা তাকে আমি জিজ্ঞাসা করি। আরিফের বাবা আমাকে বলেন আরিফ খুব একটা ভালো নেই এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের জন্য খুব খারাপ লাগতে থাকে এবং আমি আরিফের বাবার কাছ থেকে আরিফের বাড়ির ঠিকানা নেই। আমি মনে মনে ঠিক করি অফিস থেকে দুই দিনের ছুটি নিয়ে আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে একবার দেখে আসব। যথারীতি আমি অফিসে গিয়ে বসের কাছে দুই দিনের ছুটির আবেদন পেশ করি। আমি রেগুলার অফিস করতাম তাই আমার বস আমাকে খুব সহজেই দুই দিনের ছুটি দিয়ে দিলেন। আরিফ যে গ্রামে থাকে সেই গ্রাম আমাদের শহর থেকে খুব বেশি দূরে ছিল না। আমাদের শহরের পাশেই ছিল আরিফের গ্রাম। আমি একটা সিএনজি ভাড়া করি এবং সিএনজি নিয়ে আরিফের বাড়িতে যেতে যেতে প্রায় 30-35 মিনিট সময় লেগেছিল। আরিফের গ্রামে গিয়ে আমি আরিফের নম্বরে ফোন দিলে আরিফের বাবা আসেন এবং তিনি এসে আমাকে তার বাড়িতে নিয়ে যান। আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি বিছানার মধ্যে পড়ে আছে আরিফের কঙ্কাল সার দেহটি। হাড্ডিসার আরিফকে দেখে আমি প্রচণ্ড চমকে উঠি, কেননা কয়েকদিনের ব্যবধানে কারো শারীরিক অবস্থার এতটা অবনতি হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। আরিফের শরীরের প্রত্যেকটি হাড় যেন দেখা যাচ্ছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে শুধুমাত্র একটা কঙ্কাল। আরিফ আর কোনো কঙ্কালের মধ্যে পার্থক্য একটাই ছিল, তা হলো সাধারণ কোনো কঙ্কালের জীবন থাকে না, কিন্তু আরিফ তখনও জীবন্ত কঙ্কাল। আমি আরিফের কাছে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আরিফ আমার কোনো কথারই উত্তর দেয় না। এরপর আরিফের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি আরিফের এরকম অবস্থা কিভাবে হলো আর ওর কোনো ধরনের রোগ আছে কিনা, যদি কোনো রোগ থাকে তাহলে তার চিকিৎসা করানো হয়েছে কিনা। আমার কথা শুনে আরিফের বাবা বলেন তারা অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সব ডাক্তারের কাছে আরিফের সকল রিপোর্ট খুব স্বাভাবিক আসে এবং তার কোনো রোগ আছে কিনা সেটা কেউ বলতে পারে না এবং কোথাও তার কোনো রোগ ধরাও পড়ে না। আরিফের বাবা বলেন ছেলের রিপোর্ট এক ডাক্তারের কাছ থেকে অন্য ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তাররা যখন আরিফকে দেখতে আসে তখন ডাক্তার চমকে ওঠে আর বলে আমরা কি ডাক্তারকে বিছানায় পড়ে থাকা এই মানুষটির রিপোর্ট দেখিয়েছিলাম কিনা। আমরা সম্মতি দিলে ডাক্তার বলে তার এখানে আর কিছুই করার নেই, কেননা রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল থাকার পরও কেন এমন হচ্ছে এই বিষয়ে তার কোনো ধারণা নেই। এরপর আরিফের বাবা বলেন ডাক্তার দেখাতে দেখাতে যখন কোনো লাভ হচ্ছিল না তখন তারা আরিফকে জিজ্ঞাসা করেন তার সাথে কি কোনো ধরনের খারাপ কিছু হয়েছিল কিনা। আরিফের বাবার এই প্রশ্ন শুনে আরিফ তার বাবাকে কিছুই বলে না। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের ওপর কিছুটা রাগ হয়, কেননা তার কথা না বলা আমাকে একরকম বিষিয়ে তুলেছিল আর আমি একরকম রাগ করে আরিফের কাছে গিয়ে বলতে থাকি আপনার কি হয়েছে, আপনি আমাকে বলেন, আপনি যদি কিছু না বলেন তাহলে আপনার বাবা মা আপনার চিকিৎসা করাবেন কিভাবে। আরিফ আমার কথা শুনে কান্না করতে শুরু করে, যা দেখে আমি অনেক অবাক হই। সে আমাকে জড়িয়ে ধরে সব কিছু বিস্তারিত বলতে থাকে। ঘটনার বাকি অংশ আরিফের মতো করে বলছি। আমি ছোটবেলা থেকে অনেক ডান পিটে স্বভাবের ছিলাম। আমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমি সবসময় বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। আমার জীবন তখন খুব স্বাভাবিক এবং সুন্দর ছিল। আমি সবসময় রাতের বেলা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম, কেননা আমার মনে কখনো কোনো ভয় কাজ করেনি। আস্তে আস্তে আমি যখন একটু বড় হই তখন আমার কাছে মনে হতো আমার থেকে সাহসী কেউ হয়তোবা আমাদের এই গ্রামে আর নেই। আমি সবসময় বন্ধুদের কাছে নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য অপেক্ষা করতাম। মাঝে মাঝে আমি তাদেরকে বলতাম আমাকে এমন কিছু কাজ দিতে যা করে দিতে পারলে তারা আমাকে সাহসী বলে মেনে নিবে। আমার বন্ধুরা আমার পাগলামি দেখে হাসত আর বলতো সাহসীরা কখনো নিজের ঢোল
নিজে পেটায় না। এই কথা শুনে আমার প্রচণ্ড রকমের রাগ ওঠে এবং আমি আমার বন্ধুদের মধ্য থেকে এই কথাটি যে বলেছিল তাকে বলি এমন কোনো কাজ দিতে যা সাধারণ কারো পক্ষে করা অসম্ভব, আর আমি সেই কাজটিই করে দেখাবো এবং সে আমাকে সাহসী বলে মেনে নেবে। কিন্তু যদি আমি কাজটি করতে না পারি তাহলে এই গ্রামের সব থেকে ভিতুর খেতাব আমি আমার নিজের মাথায় নিয়ে সকলের বাড়িতে গিয়ে গিয়ে বলে আসবো আমি এই গ্রামের সব থেকে বড় ভিতু। আমার বন্ধু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে এবং সে আমাকে সেদিন সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলে। আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটি পরিত্যক্ত কুয়া ছিল। সেই কুয়ার আশপাশ দিয়ে কেউ যেতে চাইত না, কেননা সকলেই সেই কুয়াটাকে খুব ভয় পেত এবং সেটাকে ভুতুরে কুয়া বলে আখ্যায়িত করেছিল। লোকমুখে শুনেছিলাম এক মহিলা নাকি সেই কুয়ার পাশে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল এবং তার লাশ নাকি সেই কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল। এরপর থেকে নাকি সেই কুয়ার আশেপাশে অনেক উদ্ভট ঘটনা দেখা যেত, আর সেখানে নাকি প্রায় সবসময় রক্তের ফোঁটা ফোঁটা দাগ পাওয়া যেত, তাই গ্রামের সবাই সেখানে যেতে অনেক ভয় পেত। গ্রামের গণ্যমান্য হুজুররাও সেখানে সবাইকে যেতে নিষেধ করতেন। কুয়াটির আশেপাশে অনেক বড়সড় বাঁশঝাড় থাকায় এমনিতেও এই পরিবেশটা ছিল গায়ের রক্ত হিম করে দেবার মতো ভয়াবহ। কুয়ার এই ব্যাপারটি সম্পর্কে আমাদের গ্রামের প্রায় সবাই জানত। আমি সেদিন সন্ধ্যায় আমার বন্ধুর বাড়িতে যাই এবং আমার বন্ধু আমাকে বলে আমার সেই কুয়া থেকে এক বালতি পানি নিয়ে আসতে হবে। সে আরও বলে সে নাকি কুয়া থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে এবং দেখবে আমি আসলেই সেই কুয়া থেকে পানি নিচ্ছি কিনা। আমার বন্ধুর কথা শুনে আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কেননা এই গ্রামের সব থেকে সাহসী মানুষ হিসেবে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার এই ইচ্ছা যে একদিন আমার জীবনে কালো আঁধার নামিয়ে নিয়ে আসবে তা আমি কখনোই বুঝতে পারিনি। আমার বন্ধুর কথা মতো সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমি আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তাকে ডাকি এবং সে হাতে করে একটি বালতি এবং হাতলে বাঁধা দড়ি নিয়ে চলে আসে। আমার বন্ধু আর আমি হেঁটে হেঁটে সেই কুয়ার উদ্দেশ্যে রওনা দেই। রাস্তায় আমার বন্ধু আমাকে বারবার বলতে থাকে এখনও সময় আছে, চাইলে আমি এই কাজ থেকে বিরত থাকতে পারি। কিন্তু আমি ছিলাম নাছোড় বান্দা, আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম, কেননা আমি যেভাবেই হোক আমার বন্ধুর কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। তাই আমি আমার বন্ধুকে চুপ থাকতে বলি। একসময় আমরা সেই পরিত্যক্ত কুয়ার সামনে গিয়ে পৌঁছাই। যখন আমি কুয়ার কাছে আসি তখন আমার বন্ধুর মধ্যে আজব এক ধরনের ভয় লক্ষ্য করি। কুয়াটি আমার বন্ধুর থেকে অনেক দূরে ছিল, কিন্তু সে কুয়াটি দেখে বারবার কেমন আঁতকে উঠছিল এবং আমাকে বারবার যেতে নিষেধ করছিল। কিন্তু আমি একরকম জেদ করে তার হাত থেকে বালতিটি নিয়ে কুয়ার কাছে যাই। তখন আমিও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিলাম। কুয়ার কাছে আমি যখন যাই এবং গিয়ে বালতিটি কুয়ার ভেতরে নিক্ষেপ করি, হালকা চাঁদের আলোতে আমি কুয়ার ভেতর পানি টলমল করতে দেখেছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো আমি যখন বালতিতে পানি ভরিয়ে সেটি উপরে তুলে আনি তখন দেখি বালতি ভেতর পানির বদলে উঠে এসেছে তাজা রক্ত। সেই রক্ত দেখে আমি ভয়ে বালতিটি ছুঁড়ে কুয়ার ভেতরে ফেলে দিই। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আমি এই সব কিছুকে মনের ভুল ভেবে বালতিটি আবার তুলে নিয়ে আসি এবং এবারও আমি আগের মতোই দেখতে পাই বালতিটি তাজা রক্ত। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে যাই এবং কুয়ার ভেতর থেকে চাপার স্বরে কয়েকটা আওয়াজ শুনতে পাই। পরক্ষণেই মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, পারবি না, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না, নিজের জীবনটাও নিয়ে যেতে পারবি না, পারবি না, পারবি না। এই কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে কুয়ার কাছ থেকে চলে আসার সময় একটি ইটের সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পর আমার হাত অনেকটা কেটে যায় এবং প্রচুর রক্ত পড়তে থাকে। আমার বন্ধুর সহযোগিতায় সেদিন আমি কোনোভাবে জীবন নিয়ে বাসায় ফিরে আসি। কিন্তু বাসায় এসব জানলে অনেক বকা খাবো জন্যে আমি বাসায় এসে গামছা ছেড়ে আমার হাত বেঁধে নেই এবং আমার মা যখন আমাকে জিজ্ঞেস করে আমার হাতে কি হয়েছে তখন আমি আমার মাকে বলি রাতের বেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম তাই হাত কেটে গেছে। এর কিছুদিন পরে লেখাপড়ার উদ্দেশ্যে আমি শহরে চলে আসি। সব কিছু স্বাভাবিক ও ঠিকঠাক চলছিল তখন। আস্তে আস্তে আমি সেই ঘটনাটিকে সম্পূর্ণভাবে ভুলে যাই। লেখাপড়া শেষ করে যখন চাকরি পেলাম তখন একবার বাড়িতে বেড়াতে এসে আমার সেই বন্ধুর সাথে আমার দেখা হয়। আমার সেই বন্ধুটি আমাকে দেখে হাসতে থাকে এবং সেদিনের কথা মনে করিয়ে দেয়। তখন আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করি আমি যে এতবার কুয়া থেকে বালতি ভরে রক্ত তুললাম সেটা দেখেছে কিনা। আমার বন্ধু আমার কথা শুনে হাসতে হাসতে
আসতে বলে আমি নাকি তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি। তখন আমি তাকে বলি, আমি তাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা করছি না, আমি তাকে শুধুমাত্র প্রশ্ন করছি এটা জানার জন্য যে সেদিন আমার হাতে তুলে নিয়ে আসা বালতিতে সে কোনো রক্ত দেখেছে কিনা। তখন আমার বন্ধু আমাকে বলে, কুয়ার ভেতর থেকে রক্ত আসবে কোত্থেকে? আমি পানিই দেখেছি। আমার বন্ধুর কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই, কেননা আমি এত রক্ত দেখেছিলাম কিন্তু আমার বন্ধু কিছুই দেখল না। এইটা কিভাবে সম্ভব? আগ্রহবশত সেদিন আমি সেই কুয়ার সামনে গিয়ে কুয়ার ভেতরে পানি দেখা যাচ্ছে এবং সেখানে পড়ে থাকা একটি বালতি তুলে দেখি কুয়ার ভেতর থেকে পানি উঠে আসছে। কোনো রক্ত সেদিন আমি দেখতে পাইনি। মনের ভুল ভেবে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আমি সেদিন বাসায় চলে আসি। কিন্তু সেদিন বাসায় আসার পর আমি সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করি, রাতের বেলা আমি ঘুমানোর পর সকালের ঘুম থেকে উঠে আমার সারা শরীর প্রচণ্ড দুর্বল অনুভব করতে থাকি। আমি ভাবি হয়তোবা অফিস শেষ করে জার্নি করে বাড়িতে এসেছি তাই এরকম হচ্ছে। আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেই না এবং ভাবি হয়তোবা আগামীকালই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর পরদিন আমার শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়ে। বাসায় আমার মা আমার জন্য গরুর মাংস, মুরগির মাংস সহ নানা পদের মাছ রান্না করে আমাকে খাওয়ানোর পরও আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম, এবং কেন দুর্বল হচ্ছিলাম সেটা আমার মাথায় আসছিল না। আমি ভাবি কাজ করে অভ্যাস, তাই বাড়িতে আসার কারণে শুয়ে বসে আছি, এই জন্যই হয়তো এরকম লাগছে। কর্মক্ষেত্রে ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে ভেবে আমি সেদিন আমার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিই। শহরে আমি কয়েকজনের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। ফ্ল্যাটে ফিরে এসে আমি রাতের খাবার খাই এবং আমার সারা শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। কারো সাথে দেখা না করে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ফ্ল্যাটের অন্য সদস্যরা আমাকে দেখে চমকে যায় এবং বলে আমি নাকি অনেক শুকিয়ে গিয়েছি। আমি তাদের কথা শুনে অবাক হইনি, কারণ আমার নিজের কাছেও এমনটাই মনে হচ্ছিল। সেদিন অফিসে যাওয়ার আগে রাস্তায় নিজের ওজন মেপে দেখে আমি আঁতকে উঠি। আমার ওজন ছিল 81 কেজি, আর 3 দিন বাড়ি থেকে ভালোমন্দ খাওয়ার পর যেখানে আমার ওজন বাড়ার কথা সেখানে 74 কেজি নেমে এসেছিল। 3 দিনে 7 কেজি কমে যাওয়াটা আমার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সেদিন অফিস শেষে আমি ডাক্তারের কাছে যাই এবং আমার সকল সমস্যার কথা ডাক্তারকে জানাই। ডাক্তার আমাকে কিছু টেস্ট দেন এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলেন। টেস্ট করানো শেষ হলে আমি পরদিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমার টেস্ট দেখে বলেন তিনি কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। তিনি আমাকে বলেন হয়তোবা আমার শরীরে রক্তশূন্যতা হয়েছে, তাই তিনি আমাকে বেশি করে শাকসবজি, ভিটামিন এ এবং গরুর কলিজা খাওয়ার উপদেশ দেন এবং বলেন এতে হয়তোবা আমি উপকার পাব। সেদিন বাড়ি ফেরার পথে আমি কিছু শাকসবজি, ফলমূল ও 1 কেজি গরুর কলিজা কিনে বাসায় আসি এবং বাড়িতে এসে নিজেই সেটা রান্না করি এবং রাতের বেলা আমি গরুর কলিজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি। কিন্তু পরদিন সকালেও আমার শরীরে সেই দুর্বলতা অনুভব হচ্ছিল। সেদিন আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি সেদিন অফিসে যাইনি, সেদিন সারাদিন আমি ঘুমিয়ে কাটিয়ে দেই। রাতের বেলা আমার ফ্ল্যাটের একজন সদস্য আমার রুমে আসে এবং বলে রাতের বেলা আমার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, আমি বাড়ি থেকে ফিরে আসার পর থেকে এমনটা হচ্ছে। আমি তাকে বলি আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকি আর কোনো আওয়াজ হওয়ার কথা না এবং আমি কখনো খেয়াল করিনি। কিন্তু আমার ফ্ল্যাটমেট বারবারই বলছিল সে নিজে এবং কয়েকজন মিলে সেই আওয়াজ শুনেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় তারা কিছু দেখতে পায়নি। আমি কীরকম আওয়াজ শুনেছে জিজ্ঞাসা করলে তারা বলে আওয়াজটা কেমন যেন হাসির মতো একটা আওয়াজ। আমার ফ্ল্যাটমেটের কথা শুনে আমি কিছুটা অবাক হই এবং রাতের বেলা রুমে কি হচ্ছে সেটা জানার সিদ্ধান্ত নেই। আমি মনে মনে ভাবতে থাকি যদি আমি জানতে পারি আমার সাথে কি হচ্ছে তাহলে হয়তোবা শরীরের দুর্বলতার কারণ আমি বের করতে পারবো। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতের বেলা আমি আমার ফ্ল্যাটমেটকে দিয়ে দোকান থেকে অনেক কফি এবং চা পাতার প্যাকেট কিনে আনি। রাতের বেলা আমি কিছুতেই ঘুমাবো না জন্য সারা রাত ধরে চা খাই এবং টিভি দেখি। কিন্তু রাত 3টার পর আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে আমার চোখে প্রচণ্ড ঘুম আসে। অন্য কিছু চিন্তা না করে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি আমার রুমের জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করলো, কিন্তু সেই সময়টা ছিল বৈশাখ মাস এবং প্রচণ্ড গরম পড়েছিল। তখন হুট করে ঠান্ডা বাতাস কোথা থেকে আসবে এই চিন্তায় আমি জানালার বাইরে তাকিয়ে থাকি, বাইরে বাতাস হচ্ছে কিনা দেখার জন্য। কিন্তু আমি বাইরে তাকিয়ে দেখি গাছের একটা পাতাও নড়ছে না। এসব দেখতে দেখতে কখন যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মনে হতে থাকে রুমে কেউ যেন আছে
এবং কেমন একটা যেন আওয়াজ হচ্ছে আমার রুম থেকে। আমি সাথে সাথে চোখ খুলি এবং যা দেখি তা দেখার পর আমার শরীরে রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। তার চেহারা অনেক ভয়ঙ্কর, তার দাঁতগুলো ছিল সূচালো আর ছিল ময়লা জটপাকানো চুল। তার দিকে চোখ পড়তেই সে আমার দিকে কুৎসিত একটা হাসি দেয়। আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখি এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে জানালার বাইরে চলে যায়। সে যখন জানালার কাছে গিয়ে লাফ দিল তখন মনে হলো সে যেন ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্নই নেই, কিন্তু আমি অনেক দুর্বল অনুভব করতে থাকি। তবুও আমি মনে করি আমার হয়তোবা অনেক ঘুম পেয়েছে, তাই আমি উল্টাপাল্টা দেখছি। হ্যালুসিনেশন ভেবে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। এর মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল হতে থাকে। কয়েকদিন পর রাতের বেলা হুট করে ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবয়বটি আমার পায়ের কাছে বসে আছে এবং পা থেকে রক্ত খাচ্ছে। আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে যাই এবং জিজ্ঞাসা করি, কে আপনি? আপনি আমার এখানে কি করছেন? আপনি কেন আমার সাথে এসব করছেন? আমার কথাটি শুনে নারী অবয়বটি বিকট হাসি দেয় যা ছিল খুবই বিকৃত, যে কারো রক্ত হিম হয়ে যাবে সেই হাসি শুনে। আমার কথা শুনে নারী অবয়বটি আমার দিকে তাকিয়ে বলে, কুয়ার কাছে গিয়েছিলে, তোমাকে বলেছিলাম জীবন নিয়ে ফিরতে পারবে না, তুমি হোঁচট খেয়ে পড়ে যাবার পর তোমার রক্ত সেখানে পড়েছিল, সেই রক্ত আমি পান করেছিলাম। এই সমস্ত আরও অনেক কথা বলে এবং এই কথা বলে সেই অবয়বটি আমার দিকে বিকৃত হাসি দেয় এবং সেদিনের মতো আবার ধোঁয়ায় মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমার অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে আর আমি তাই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আরিফের কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন পরিবারের কাউকে এই সমস্ত জানায়নি। আরিফ বলে ওই নারী অবয়ব নাকি তাকে বলেছিল সে যার সাথে এসব শেয়ার করবে তাকেই নাকি সে ঠিক একইভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিবে। আমি আরিফের কাছ থেকে সব শুনে আরিফের বাবা মাকে জানাই। সেদিন রাতে আরিফের বাবা আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে বেরিয়ে পড়েন। আমরা অনেক খোঁজাখুঁজির পর এক হুজুরের সন্ধান পাই। এসব অতি প্রাকৃত সমস্যার সমাধান তিনি করতে পারেন। সেই হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদেরকে বলেন, আরিফ যাকে দেখছে সে ছিল একটা রক্তক্ষেকো পিশাচ জিন। এই জিনেরা মানুষের শরীর থেকে রক্ত পান করে বেঁচে থাকে। আরিফ যেদিন প্রথম সেই কুয়ার কাছে গিয়েছিল সেদিন আরিফ পড়ে যাওয়ার জন্য তার হাত কেটে যায় এবং সেখান থেকে বের হওয়া রক্ত সেই কুয়ার আশেপাশে পড়েছিল আর সেই পিশাচ আরিফের সেই রক্ত পান করেছিল। এইসব পিশাচ জিন একবার যা রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। কিন্তু আরিফ তার কিছুদিন পর শহরে চলে যাওয়ার জন্য সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা আরিফকে সে আর খুঁজে পায়নি। কিন্তু বাড়িতে আসার পর আরিফ আবার সেই কুয়ার কাছে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জিন অনেক দিন অপেক্ষা করেছে রক্ত পান করার জন্য। যখন আবার আরিফকে দেখেছে সেই কুয়ার কাছে তখন সে আরিফের পিছু নিয়েছে এবং পিছু নিতে নিতে আরিফের শহরের বাড়িতে পৌঁছে গেছে। আরিফের বাবা এবং আমি এইসব কথা শুনে প্রচণ্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্য করার অনুরোধ করি। জিনের হাত থেকে আরিফকে মুক্ত করার ব্যবস্থা তিনি বলেন হয়তোবা করতে পারবেন, কিন্তু আরিফকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। হুজুর আমাদেরকে একটি তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি আজ রাত তিনটার পর সেই কুয়ার কাছে গিয়ে কুয়ার ভেতরে ফেলে দিতে হবে, কেননা এখন না আটকালে হয়তো আমার সাথেও এমন কিছু হবে। যেহেতু সেই জিন আরিফকে বলেছিল যার সাথে আরিফ এগুলো শেয়ার করবে তার পরিণতি আরিফের মতোই হবে, হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে বলেন 41 দিন পর তা খুলে পানিতে ফেল দিতে। তিনি আরও একটি তাবিজ দেন আরিফের জন্য এবং বলেন এটি আরিফের হাতে বেঁধে দিতে এবং আরিফ যেন এই তাবিজ তার শরীর থেকে কখনো আলাদা না করে। হুজুর আমাদেরকে সাবধান করে দিয়ে বলেন আরিফ যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবার আরিফের শরীর থেকে রক্ত খেতে আসবে আর এইবার সে আরিফের শরীরের পুরো রক্তই খেয়ে চলে যাবে, যখন আরিফকে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুরের কথা মতো আরিফের বাবা আর আমি সেদিন রাত তিনটার দিকে সেখানে গিয়ে তাবিজটা ফেলে আসি এবং তাবিজটি ফেলার পর সেখান থেকে বিকট কান্নার আওয়াজ শুনতে পাই এবং মনে হচ্ছিল কেউ আর্তনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপর আরিফের বাবার আমি বাসায় ফিরে আরিফের হাতে তাবিজ বেঁধে দেই। এর মধ্যে আরিফের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি, সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে। আরিফ এখনও মাঝে মাঝে তার জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়ব নাকি
তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং বলে, একদিন না একদিন আরিফের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই। আরিফ বর্তমানে তার গ্রামের বাড়িতেই থাকে, তার শরীরের কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন সে বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে। কে জানতো নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে। এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগলে আমার ঘটনা কালেক্ট করা এবং রাজ্যকে কষ্ট করে ঘটনা লিখে ভূত.কমে পাঠানো সার্থক হবে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য। আবারও সামনের সপ্তাহে ফিরে আসব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সিফাত আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন সেটা আমাদেরকে। আর আমি সিফাতকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু ঘটনা অবিশ্বাস্য শোনালেও সেই ঘটনাগুলোর রহস্য এত বেশি, এত অতিরিক্ত মাত্রায় এবং সেই ঘটনাগুলো এত বেশি রহস্য দিয়ে ঘেরা যে কিছু বলার থাকে না। আমি বিচারের ভার আপনাদের উপর ছাড়লাম। আরও একবার বললাম যে বিশ্বাস করা বা না করা এটা কমপ্লিটলি আপনাদের ওপরে, আপনারা বিশ্বাস করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটি খুবই অদ্ভুত। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছে এই ঘটনাটি। আর সেই সাথে আমি জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com, এখানে ইমেল পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আশিক, আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছি। আমার কাছে এমন একটা ভয়ের ঘটনা আছে যার নাম ইচ্ছে হলে দিতে পারেন রহিম কুরালির ঘটনা। যেহেতু ঘটনার মূল শত্রু হচ্ছে এই রহিম কুরালি, ঘটনাটি ঘটেছিল ঢাকায় বসবাসরত চারজন বন্ধুকে নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরুণ নামক এক গ্রামে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমি ঘটনাটি যেভাবে শুনেছি এক বন্ধুর কাছ থেকে সেভাবেই লিখছি। চারজন বন্ধু ছিলেন, ঢাকায় থাকতেন এবং একই বয়সের ছিলেন চারজনই। গ্রীষ্মের ছুটি যখন এসেছিল তখন তারা জায়গা খুঁজছিলেন কোথায় যাবেন ছুটি কাটাতে। অনেক চিন্তাভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তরুণে। তরুণ ছিল চারজনের মধ্যে একজনের আত্মীয়র বাড়ি। এই গ্রামটাতে অনেক সুন্দর বন ও দেখার মতো অনেক সুন্দর দৃশ্য ছিল। তারা গাড়ি ভাড়া করে সকালবেলা রওনা দিল তরুণে এবং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। ওখানে পৌঁছানোর পর গ্রামের মসজিদে নামাজ পড়ে তারা বিশ্রাম নেয়। যদিও সন্ধ্যা আর তেমন বাকি নেই, তবুও তারা সিদ্ধান্ত নেয় যে আজকেই তারা বন ঘুরে দেখবে এবং সন্ধ্যার পরও তারা ওই বনে সময় কাটাবে। তাদের মধ্যে একজন ছিল ভীতু এবং সহজেই ভয় পেত সে। তিনি এই ব্যাপারে একটু অসম্মতি জানালেন এবং বললেন যে তো আগামীকাল গেলেও তো হয়, আজকেই কেন যেতে হবে? আজকে যে যেতে হবে এমন তো নয়। কিন্তু অন্যরা সাহসী থাকায় তারা বলেন যে না, আজকেই যাওয়ার ইচ্ছে অনেক, তাই আর দেরি না করতে এবং তুই যদি বাড়ি যেতে চাস তাহলে থেকে যা, আমরা যাব। সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে রওনা দেয় বনের ভেতরে। বনে প্রবেশ করার রাস্তায় তারা যখন যায় তখন একটা লোককে দেখতে পায় এবং লোকটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এমন সময়। তারা বলে এই বনটা তো অনেক সুন্দর, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। ওই লোকটা তাদেরকে যেতে মানা করে এবং বলে কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার সময় বনে প্রবেশ করা ঠিক না। কারণ জানতে চাইলে তিনি শুধু বলেন জায়গাটা তেমন ভালো নয়, কিন্তু আর কিছু বলেননি ওই লোকটা। তারা ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে যেতে থাকেন, বনের দিকে লোকটার কথা অমান্য করেই। তারা ভেবেছিলেন যে হয়তো লোকটা মনে করেছিলেন তারা হারিয়ে যাবে, এই ভয়ে নিষেধ করেছেন। প্রবেশ করার পর ঘুরতে থাকলেন তারা। গাছপালা, হাওড় বাওড় সব কিছুই নাকি অনেক সুন্দর ছিল, তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু আরও কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো এবং মনে হলো অনেক দ্রুতই আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ হাঁটার পর তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেবে, একটা গাছের তলে তারা বসতে চাইল। এরপর তারা ওই বনে থাকবে কি থাকবে না এই সব নিয়ে গোল হয়ে আলোচনা করছিল। ঠিক এমন সময়ই তাদের আশেপাশে কে যেন শেয়ালের ডাক দিতে লাগলো।
ডাকটা এমন ছিল যে শেয়ালের ডাক বলা ঠিক হবে না, বরং অনেকটা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল যে মানুষই মনে হয় শেয়ালের ডাকটি দিচ্ছে। তাই শব্দটা ছিল ভয়ঙ্কর এবং শোনার পর তারা কৌতূহল বশত ওইখানে যায় কি হয়েছে দেখার জন্য, এবং কিছু না পাওয়ার পর তারা আরেকটা শব্দ শোনে একই রকম কিন্তু এইবার অপর দিক থেকে আসছে। তখন তারা ওই দিকে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয় পায় সে একটু দূরে দাঁড়িয়ে একটা কুড়ালের শব্দ শোনে, যিনি কুড়াল দিয়ে খুব দ্রুতভাবে অনেকগুলো গাছে আঘাত করছিলেন। এটা দেখে সে একটু ভয় পায় এবং ওনাদের বন্ধুদেরকে ডাকে। তার বন্ধুরা শব্দের কারণটা বের করতে পারে এবং তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ছেলেটা কুড়ালিটিকে দেখিয়ে দেয় এবং বন্ধুদেরকে বলে যে এই সময় তো এখানে গাছ কাটার কথা নয়, তাছাড়া ওই লোকটার আচরণ অনেক অদ্ভুত। সাধারণত কেউ একটা গাছ কাটলে সময় নিয়ে পুরো গাছটা কাটে, কিন্তু তিনি সব গাছে আঘাত করে যাচ্ছেন, যেন মনে হচ্ছিল তিনি শত্রুদের ধ্বংস করতে গেছেন। বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একত্রে যাবে এবং ওই কুড়ালির কাছে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে। তারা যখন কুড়ালিটার দিকে একটু এগোতে লাগলো তখন তারা দেখতে পেল যে যেসব গাছে উনি আঘাত করছিলেন কুড়াল দিয়ে, সেই সব গাছগুলোর মধ্য থেকে রক্ত বের হচ্ছে। তারা স্পষ্ট দেখতে পেল লাল রক্ত গাছগুলো থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখার পর ভীতু হয়ে ছেলেটি প্রচুর ভয় পায়, যে ভীতু ছিল সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি ভয় পায়। তাদের মধ্যে দুজন যাওয়ার চেষ্টা করে কুড়ালির কাছে কৌতূহল বসে। তারা যখনই যায় গিয়ে দেখতে পায় যে কুড়ালিটি আর সেখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। তারা তখন খোঁজাখুঁজি বন্ধ করে এবং সব বন্ধুরা একত্রিত হয় এবং তখনই দেখে যে রহিম কুড়ালি অনেক দূরের জায়গায় একটি গাছে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে। তারা এটা দেখে আরও বেশি ভয় পায়, কেননা রহিম সাহেব যেখানে আগে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। এমন সময় চার বন্ধুর মধ্যে ভীতুটার সামনে ওই রহিম কুড়ালি হাজির হয় এবং ওনার চেহারা নাকি ছিল রক্তাক্ত, যেমন কেউ ওনাকে কুড়াল দিয়ে আঘাত করেছে। মুখমণ্ডল তার সব কিছু রক্তে ভেজা ছিল। দৃশ্যটা দেখার পর ওই ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং একটা চিৎকার দেয়। তার সাথে যে বন্ধু দাঁড়িয়েছিল সেও ভয় পাওয়ার কারণে দৌড়ে একটা গাছের পেছনে পালিয়ে যায়। ছেলেটার চিৎকার শুনে তার দুই সাহসী বন্ধুরা চলে আসে এবং তারা দেখে বন্ধু অজ্ঞান অবস্থায় এবং কাছেই ওই কুড়ালিটাকে দেখে। রহিম কুড়ালি ওইখানে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসছিল জোরে জোরে। তার হাসিটা ছিল অন্যরকম একটা হাসি, সুরটা ছিল অনেক গাঢ় এবং বয়স্ক কিন্তু বাচ্চাদের মতো অনবরত সে হেসে যাচ্ছে। তার দুই বন্ধুকে দেখতে যে বন্ধুটা পালিয়েছিল সেও এসে পড়ে তাদের দিকে। তারা তিনজন কোনো রকমে অজ্ঞান ছেলেটাকে উঠায় এবং কাঁধে করে নিয়ে যায়। তারা হাঁটার চেষ্টা করে বন থেকে বেরিয়ে যাবার জন্য। হাঁটার সময় তারা জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং প্রার্থনা করতে থাকে যাতে ওই অশরীরী জন্তুটা চলে যায়। তারা যখনই দোয়া পড়তে শুরু করে তখনই নাকি অদ্ভুত হাসিটা থেমে যায়। তারা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর বন থেকে বের হতে পারে না, বারে বারে তারা পথ ভুল করে কোনো এক কারণে। অনেক ক্ষণ এরকম যাওয়ার পর তারা শেষে বন থেকে বের হতে পারে। বের হওয়ার পর সাথে সাথে কাছের মসজিদে চলে যায় এবং সেখানে ইমাম সাহেব সহ আরো অনেক লোক জড়ো হলে তারা তাদেরকে সবটা খুলে বলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে। ঘটনা শুনে তেমন কেউ অবাক হন না এবং ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের ওই লোকটার কথা শোনা উচিত ছিল, যিনি আমাদেরকে সন্ধ্যায় বনে প্রবেশ করতে মানা করেছিলেন। তারপর তিনি আমাদের এসব ঘটনা ঘটার কারণ জানালেন। তিনি বললেন যে অনেক দিন আগে এই এলাকায় একজন কুড়ালি বাস করতেন যার নাম ছিল রহিম। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। একদিন তিনি কাজ করছিলেন স্বাভাবিকভাবে মনের ভেতরে, এমন সময় দুজন লোক এসেছিল কোনো এক কারখানা থেকে ওনার কাছে এবং বলেছিল যে তাদের অনেক গাছ দরকার, যার মধ্যে দুটি গাছ ওই রহিম কুড়ালিরই ছিল। তারা বলল যে অনেক দরকার থাকায় তাদের গাছগুলো কেটে নিয়ে যেতে হবে। রহিম কুড়ালি এ ব্যাপারে অসম্মতি জানিয়েছিল, কেননা তিনি ওই সব গাছ বিক্রি করতে চাননি। অনেকক্ষণ এইরকমভাবে কথা কাটাকাটির পর এক সময় ওই দুজন লোক রাগ করেছিল তার ওপরে এবং তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কুড়ালটিকে আর বাঁচতে দেওয়া যাবে না। তখন তারা তার কাছ থেকে একটা কুড়াল নিয়ে রহিমের মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তারপর তারা কুড়ালটা রেখে চলে যায়। পরবর্তীতে ওই দুজন লোক ধরা পড়ার পর তারা স্বীকার করতে বাধ্য হয়। রহিমের মৃত্যুর পর অনেক দিন পর ঢাকা থেকে একজন তরুণ সেখানে যায় এবং সন্ধ্যায় কোনো একটা কারণে বনে প্রবেশ করেছিল। সে ওইখানে গিয়ে দেখে যে রহিম গাছ কাটছে। এই লোকটা জানতো না যে রহিম মারা গিয়েছে, তাই সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে এত অন্ধকারে সে গাছ কাটছে কেন, কিন্তু সে কোনো জবাব পায় না এবং দেখে যে রহিম তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সেই আচরণ দেখে অবাক হয়, কেননা রহিম তার সাথে সবসময় ভালো ব্যবহার করত। সে এই ঘটনা তাদের ওইখানে
বাজারে গিয়ে কিছু মানুষদের বলে, কিন্তু তারা এটাকে মশকারি হিসেবে উড়িয়ে দেয়। তারা তাকে জানায় যে রহিম তো বেশ অনেকদিন আগেই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা শুনে লোকটা ভয় পায় এবং বলে যে অসম্ভব, আমি যদি সত্যিই তাকে দেখি আমার মনের ভুল হতে পারে না। এর কয়েকদিন পর আবারও তাকে বনের ভেতরে দেখতে পায়। যারা সন্ধ্যার সময় প্রবেশ করে তারা ওই বনে সবসময় রহিম কুড়ালিকে দেখতে পায়। অনেকেই রহিমকে দেখে, কিন্তু তারা কাছে গিয়ে দেখে যে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর তারা বনে প্রবেশ করতে চায় না। তার পরদিনই ওখান থেকে রওনা হয়ে বাড়ির দিকে চলে আসে। তারা যখন ঢাকায় পৌঁছায় তখন তাদের শরীরে প্রচণ্ড জ্বর আসে, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়। এই ঘটনার পর তারা গাজীপুর আর আসেনি, কোনো গ্রামেও যায়নি। এই ছিল ঘটনা। ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। আশিক এই ঘটনাটি পাঠিয়েছেন। আশিক, আপনাকে আমি বলবো, আপনার লেখাটি বেশ অগোছালো। আপনি যখন লিখবেন তখন অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন, বা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন, কিন্তু আপনার ঘটনাটি খুবই চমৎকার। লেখার ধরনটি খুব একটু অন্যরকম। সো আমার মনে হয় যে আপনি অডিও ক্লিপ পরবর্তীতে পাঠালে বেটার হয়। যাই হোক, আমি চলে যাব আমাদের পরের ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদে রয়েছেন। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের সাথেই ঘটেছিল। সালটা ছিল 2018। একদিন মাঝরাতে আমি খবর পাই যে আমার দাদা শ্বশুর ইন্তেকাল করেছেন। তখন আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্ত্রী এবং একজন শ্যালিকাকে নিয়ে আমার গাড়িতে করে আমি পাবনার উদ্দেশ্যে রওনা করি। রওনা করতে করতে আসলে ভোর রাত হয়ে যায়। সকাল 9টা নাগাদ আমরা পাবনা শহর থেকে পরবর্তীতে দাদার গ্রামে গিয়ে পৌঁছাই। সেখানে বিভিন্ন জায়গায় দাদার প্রায় 3 দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ পাবনা শহরে দাদাকে একটি কবরস্থানে দাফন করা হয়। আমি দাদার দাফনের সময় সেখানে উপস্থিত ছিলাম। এখানে বলে রাখা ভালো যে আমার সাথে আমার গাড়ি ড্রাইভারও ছিল এবং সেই গাড়ি ড্রাইভারও দাফনের কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একদম লাশ নামানো থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজের সাথে আমার ড্রাইভার জড়িত ছিল। হয়তো ভাবছেন তাহলে ঘটনাটা কি হলো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঘটনা শুরু এখান থেকেই। দাফনের কাজ শেষ করে আমি আমার কাজ থাকায় সেদিন সন্ধ্যার পরপরই রওনা দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার আত্মীয় স্বজনরা কেউ সেদিন আমাদের ছাড়তে চাইছিল না। কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকায় সেদিন সন্ধ্যায় আমি রওনা দিই। আর রওনা দিতে দিতে প্রায় 9টা বেজে যায়। রওনা দেওয়ার সময় আমার সাথে আমার স্ত্রী, আমার একজন শ্যালিকা এবং আমার ড্রাইভার আমার সাথে রওনা দেয়। পাবনা শহর থেকে আমরা যাত্রা শুরু করার প্রায় ঘণ্টা খানেক পর হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমরা যে মহাসড়ক ধরে এগোচ্ছি পুরো সড়কটি একেবারে অন্ধকারে ঢেকে আছে। আরও লক্ষ্য করলাম যে গাড়ি অথবা বাস অনেকক্ষণ পরপর আসছে। এবং আরেকটা ব্যাপার ছিল যে অবাস্তব হলেও এটাই সত্য ছিল যে আমার যে গাড়ির হেডলাইটটা ছিল, গাড়ির হেডলাইটের আলোই ছিল ওই সড়কের অন্যতম আলোর উৎস। যেহেতু আসলে অন্য কোনো গাড়ি অনেকক্ষণ পরপর আসছিল, সেই জন্যই বললাম কথাটা। তা মনে মনে ভাবছিলাম যদি এই মুহূর্তে হেডলাইটটা বন্ধ হয়ে যায় তখন কি হবে। যাই হোক, আরও কিছু এগিয়ে যেতে হঠাৎ করে আমরা সবাই শুনতে পাই যে গাড়ির পেছন থেকে নুড়ি পাথর যদি অনবরত গাড়ির বডিতে যদি লাগে, যারা গাড়ি চালান বা একটু যদি খেয়াল করেন যে হঠাৎ করে নুড়ি পাথরের মতো কোনো কিছু আপনার গাড়িতে লাগছে, সেটা নিচে হোক অথবা পেছন থেকে হোক,
তখন একটা যে শব্দটা হয়, ঠিক এই ধরনের একটা শব্দ অনবরত আমার গাড়িতে আমরা শুনতে থাকি আর কি। এবং হঠাৎ করে আসলে আমরা এই ধরনের শব্দ কোত্থেকে আসছে বা এই শব্দ যে আমরা শুনব এটার জন্য আসলে আমরা কোনোভাবেই আসলে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি ছিল না। এই জন্য আসলে আমরা সবাই বেশ ঘাবড়ে যাই প্রথম প্রথম। আমরা যতই এগিয়ে যেতে থাকি এই শব্দটা ক্রমশই বাড়তে থাকে। একবার ভাবছিলাম যে তাহলে কি টায়ার পাংচার হয়ে গেল কি না, কিন্তু টায়ার পাংচার হয়ে গেলেও তো বোঝার কথা, কিন্তু গাড়ি চলছে, স্মুথলি চলছে, বাট এই ধরনের একটা শব্দ হচ্ছে। এবং আরও ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এখানে যে রাস্তাটা ছিল একেবারেই মসৃণ, খুব ভালো একটা রাস্তা ছিল। সো এখানে কোনো ঝাঁকিও নাই যে এই ধরনের শব্দ এভাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে শব্দটা কিন্তু অনবরত আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমরা যতই এগিয়ে যাচ্ছি শব্দটা ততই বাড়ছে। যাই হোক, ওই মুহূর্তে আসলে আমরা সড়কে তেমন কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না যখন শব্দটা শুরু হয়, তাই ভয় যেন আমাদের আরও গ্রাস করছিল। হঠাৎ ভয় কাটিয়ে আমি বলার চেষ্টা করি যে এটা আসলে গাড়ি চলতে চলতে যে বাতাস হচ্ছে, সেই বাতাসেই হয়তো পাথর বা নুড়ি যেগুলো আছে ছোটো ছোটো সেগুলো গাড়িতে লাগছে, আর এখানেই হয়তো এই কারণেই শব্দটা হচ্ছে। যাই হোক, এভাবে আমরা বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আর আমি সহ্য করতে পারি না আসলে, একটা সময় আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাতে। প্রচণ্ড রকমের সাহস সঞ্চয় করি এবং আস্তে করে গাড়ি থেকে নেমে মোবাইলের আলোয় জ্বালিয়ে দেখতে পাই যে রাস্তা একেবারে পরিষ্কার, সেখানে উড়ি পাথর যা আছে তা থেকে আসলে এই ধরনের শব্দ হওয়া সম্ভব না। এবং মহাসড়কে আপনারা দেখবেন যে মহাসড়কে তো একটু পরপরই গাড়ি চলে, এবং যখন গাড়ি চলে মহাসড়কের যে মেইন রাস্তাটা থাকে সেই মেইন রাস্তাতে কিন্তু আসলে দেখা যায় যে খুব মানে গাড়ি চলার কারণে সবসময় একটা বাতাস যায়, তো এই কারণে দেখা যায় যে রাস্তা কিন্তু খুব পরিষ্কার থাকে। পাশে থাকে হয়তো কিছু নুড়ি পাথর হালকা পাতলা থাকতে পারে, বাট মহাসড়কে যে মাঝখানটা কিন্তু একেবারেই পরিষ্কার থাকে। যাই হোক, আমি যখন দেখলাম যে একেবারেই ওরকম কোনো সমস্যা নেই, তা আমরা যেটা করলাম আমরা রওনা দিই। রওনা দেওয়ার পরে দেখা যায় যে নুড়ি পাথরের এই শব্দটা এবার মনে হচ্ছে আরও বাড়ছে, এবং সবচেয়ে অদ্ভুত হয়ে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, তাতে যদি বালি পাথর কোনো কিছু থেকেও থাকে রাস্তায় সেগুলো বসে যাওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি শব্দ ক্রমশই বেড়ে যাচ্ছে। এখন আসলে শব্দটা এতটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল আমাদের কাছে, আমরা আসলে কেউই সহ্য করতে পারছিলাম না, কিন্তু সবাইকে এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছিলাম। তা এমন সময় সবার নীরবতা ভেঙে আমার ড্রাইভার হঠাৎ করে বলল যে আমি কি কবরস্থান থেকে আসার সময় পা ধুয়ে এসেছিলাম কি না। তা আমার মনে পড়লো যে এমন কিছুই আমি করিনি, মানে কবরস্থান থেকে দেন আমরা সরাসরি নামাজ পড়ি, নামাজ পড়ে তারপর আমি বের হয়ে আসি, সুতরাং আসলে ওই সময় ওরকম করে পা ধোয়াটা ওইটা আমি আসলে খেয়াল করিনি। তো ও তখন আমাকে বলল যে আমি যেন একটু পাটা ধুয়ে নিই। তা আমি আসলে আমার ড্রাইভারের এমন উদ্ভুত কথা শুনে আমি কিছুটা বিরক্তও হলাম, কিন্তু ক্রমশ এই শব্দটা আমরা সবাই পাচ্ছিলাম এবং বেশ জোরে জোরেই হচ্ছিল। তা বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা বাজার চোখে পড়ল, সেখানে আমি নামি এবং আমি আমার সাথে আমার ড্রাইভারও নামে, এবং আমরা দুজনেই পা পরিষ্কার করলাম। আমাদের যে আমি স্যান্ডেল শু পরেছিলাম, তো ও স্যান্ডেল পরেছিল, স্যান্ডেলগুলোও আমরা ধুলাম, এবং দেখলাম যে আমার ড্রাইভারের প্যান্টে কিছু মাটিও লেগেছিলো, ও দেখলাম যে সেগুলো পরিষ্কার করেছে। তারপর গাড়ির সিটের যে ম্যাট আছে সেই ম্যাটগুলো সে পরিষ্কার করে নিল, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করলো। তারপর আমরা কিছু শুকনো খাবার কিনে তারপর আবার গাড়িতে উঠলাম। এবার লক্ষ্য করলাম গাড়িতে আর কোনো শব্দ হচ্ছে না। আমি জানি না কেন আর কোনো শব্দ ছিল না, আমি তাও জানি না এত দূর এলাম কেনই বা এত শব্দ হলো, কেনই বা এই ধরনের একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম। যদি এটা হ্যালোসিনেশন হতো তাহলে তো আমার একার হওয়ার কথা, সবার তো হতো না। আসলে যদি গায়ে কবরস্থানের মাটিও লেগে থাকে তাতেও কেন এই শব্দ থাকবে সেটাও আমার জানা নেই। প্রকৃতিতে আসলে এমন কত ঘটনাই ঘটে যার অনেক কিছুই রয়ে যায় আমাদের অজানা, তাই না? কোভিড আর ডেঙ্গু দুটোই কিন্তু এখন সমানতালে আমাদের দেশে বিস্তার লাভ করছে। কোভিডের সংক্রমণ কিছুটা কমে এলেও ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়ে চলছে, আর কোভিড এবং ডেঙ্গু এই দুটোর ক্ষেত্রেই আমাদের প্রয়োজন আপনার
আমার আমাদের সকলের সচেতনতার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আমি আপনাদের কাছে আজকে যে গল্পটি শেয়ার করব, এটি একটি জিনের জানাজাকে কেন্দ্র করে একটি ঘটনা। তো ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে বাবু। উনি আমাকে যেভাবে গল্পটি বলেছেন আমি ঠিক সেভাবে আপনাদের কাছে এখন গল্পটি শেয়ার করব। ঘটনাটি আজ থেকে 8-10 বছর আগে ঘটেছে। এই ঘটনাটি তো কোনো একটা দরকারের কারণে কিশোরগঞ্জ থেকে হচ্ছে বাবু ভাইয়ের বন্ধুলা ভাই ফোন করে, ওনাকে রাতেই ফোন করে বলা হয় যে ওনাকে আসতে হবে কিশোরগঞ্জে, ওদের একটা পারিবারিক কাজের জন্য ওনাকে কিশোরগঞ্জে ডাকা হচ্ছিল। তো উনি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য রাসেল ভাই বাসে রওনা করে। তো বৌলাই নামে একটা এলাকা আছে আপনার কিশোরগঞ্জে। তো ওই বৌলাই কিছুটা আগে হুট করে হচ্ছে বাস নষ্ট হয়ে যায়। তখন আনুমানিক 1:30 থেকে 2 বাজে। তো বাসে রাসেল ভাই বেশি সেরকম যাত্রী ছিল না, 10-12 জন যাত্রী ছিল। তো সবাই নেমে অনেকক্ষণ যখন ট্রাই 1 ঘন্টার মতো অপেক্ষা করার পর যখন বলা হয় যে বাসের কন্ডাক্টর বলে যে আসলে বাসটা ঠিক হবে না, এটা আসলে সকাল ছাড়া কোনোভাবে আর ঠিক করা সম্ভব না, আপনারা যে যার মতো গন্তব্যস্থলে কোনো রিক্সা বা ভ্যান যা পান চলে যান। তো এখন অত রাতে রিক্সা ভ্যান কোনো কিছু রাসেল ভাই পাওয়া যাচ্ছিল না। তো পাশে একটা ছোট টং ঘর মতো একটা চায়ের দোকান ছিল, ওখানে বাবু ভাই উনি চা সিগারেট টুকটাক একটু খাবার খাচ্ছিল। তো উনি কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর যখন বাসের কাছে চলে আসে তখন দেখে যে আসলে কেউ নেই, শুধুমাত্র বাসের কন্ডাক্টর ছিল। ওনাকে যখন জিজ্ঞেস করে উনি বলে যে আসলে 2টা ভ্যান পাওয়া গিয়েছিল, ওই ভ্যানে যেসব যাত্রী ছিল ওরা ওদের মতো করে ভ্যানে উঠে চলে গেছে, আর আপনি আপনাকে পাওয়া যায়নি বা ওভাবে আপনাকে খোঁজ করা হয়নি। তো আপনি দেখেন, আপনি সামনে হয়তোবা যদি একটু হাঁটলে হয়তোবা কোনো রিক্সা ভ্যান কোনো কিছু পাবেন, পেলে ওটা করে আপনি চলে যাবেন। তো রাসেল ভাই যখন উনি বেশ কিছু দূর হাঁটার পর আসলে অনেক রাত, রিক্সা ভ্যান কোনো কিছু পাচ্ছিল না। তো উনি যখন কিশোরগঞ্জের কাছাকাছি রাসেল ভাই বৌলাই নামে একটা বাজার আছে, তো ওই বাজারের যাওয়ার কিছুক্ষণ আগে একটা বিল আছে, তো বিলের পাশে একটা মাঠ আছে। তো রাসেল ভাই উনি যখন বিলটা ক্রস করে মাঠের কাছাকাছি চলে আসে তখন উনি একটা জিনিস অনুভব করে, সেটা হচ্ছে কি যে অনেক লোকজন কথা বলতেছে। মানে রাসেল ভাই যেরকম হাটে যেরকম একটা গোল যোগের মতো হয় অনেক লোকজন কথা বলে, ওরকম অনেক লোক কথা বলতেছে। তো উনি আসলে ভাবে যে আমি তো আশেপাশে কাউকেই দেখতে পারতেছি না, তাহলে শব্দ আসতেছে কই থেকে, লোকজনের কথা বা এসব আসতেছে কই থেকে। আর একটা জিনিস বলে রাখি, রাসেল ভাই বাবু ভাই একটু রসিক প্রকৃতির, উনি আসলে যে কোনো কারোর সাথে কথা বললে একটু মজা করে কথাবার্তা বলে। তো উনি আসলে বুঝতে পারে যে গোলযোগ হচ্ছে, যে মানুষের কথাবার্তাগুলো হচ্ছে এটা আসলে মাঠ থেকে মানে শব্দটা আসতেছে। তো ওনার কাছে একটা লাইট ছিল, উনি ওই লাইটটা যখন জ্বালিয়ে দেখে যে আসলে মাঠে কে আছে না আছে বা একটু কথাবার্তা বলবে, যে যেহেতু ওনার হেল্পের প্রয়োজন আছে। তো উনি আসলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় রাসেল ভাই, সেটা হচ্ছে উনি যখন লাইটটা যখন ওপেন করে আসলে লাইটের আলোটা বেশি দূর যেতে পারছে না, মানে মনে হচ্ছে যে সামনে কোনো একটা দেয়াল বা কাপড় কোনো কিছু আছে, এই জন্য লাইটের আলোটা বেশি দূর যেতে পারছে না। এবং ওই সময় রাসেল ভাই এমন না যে কোনো কুয়াশা ছিল, কুয়াশার জন্য লাইটের আলো বেশি দূর যাচ্ছে না। তো উনি আরো একটা জিনিস এখানে ইন্টারেস্টিং ব্যাপার রাসেল ভাই হয়, সেটা হচ্ছে উনি যখন মাঠ ছেড়ে অন্যদিকে লাইটটা জ্বালায় তখন দেখে যে অনেক দূর পর্যন্ত লাইটের আলোটা যাচ্ছে এবং উনি সব স্পষ্ট দেখতে পাচ্ছে। তো উনি আসলে এটাকে কোনো মানে ভয়ের চোখে বা ওভাবে কোনো কিছু উনি নেয়নি। তো রাসেল ভাই উনি একটু মজা করে
উনি তো ভাবে যে মাঠে হচ্ছে লোকজন আসে, কেউ কথা বলতেছে বা কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো বা কেউ ডিসকাস করতেছে, তো উনি একটু মজা করে একটা কথা বলে। বাট এই কথাটা রাসেল ভাই একটু অন্য প্রকার ভাবে উনি বলছে, তো তো এটা আমি আসলে চাচ্ছি না শেয়ার করতে। তো উনি যখন এই কথাটা বলে তখন হুট করে রাসেল ভাই মানে শব্দ বন্ধ হয়ে যায়, মানে কোনো কথাবার্তা কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো উনি আসলে তখন আসলে ভাবে যে আসলে কই থেকে যে শব্দ আসছিল বা কি আসছিল বা আমার মনেরই ভুল। উনি ওইভাবে কিছু না ভেবে উনি আবার হাঁটা শুরু করে। তো উনি রাসেল ভাই 3-4 মিনিট পর সামনে যখন যায়, যাওয়ার পর লক্ষ্য করে দেখে যে উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি কিন্তু রাসেল ভাই এর আগেও ওনার বন্ধুলা ভাইয়ের বাসা অনেকবার গিয়েছে, এবং উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তায় রাসেল ভাই ডানে বামে কোনো রাস্তা ছিল না, শুধু একটা রাস্তায় ছিল। বাট উনি হুট করে দেখে যে অনেকগুলো রাস্তা হয়ে গেছে রাসেল ভাই, 6 থেকে 7টা রাস্তা হয়ে গেছে, এবং উনি অনেক কনফিউজ হয়ে যায় যে আসলে এতগুলো রাস্তা আসলে কই থেকে আসলো আর উনি কোন দিকে যাবে। তো উনি এখন একটু ভয় পেয়ে যায়, উনি একটু ভয় পেয়ে উনি লক্ষ্য করে দেখে যে ওনার পাশে একটা মসজিদ আছে। উনি ওই মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর দেখে যে মসজিদের পাশে একটা ছোট্ট রুম আছে এবং ওই রুমটাতে ডিম লাইট জ্বালানো। উনি যখন দেখে যে ডিম লাইট জ্বালানো, তখন রাসেল ভাই উনি কি করে যে উনি ভাবে যে আসলে কেউ একজন হয়তো রুমের মধ্যে আছে। তো উনি যখন নক করে, নক করার পর একটা লোক বের হয়ে আসে। উনি আসলে ওনার রাস্তায় কি হয়েছে না হয়েছে এসব উনি কোনো কিছু বলে না, উনি জাস্ট বলে যে আসলে আমি ঢাকা থেকে আসছিলাম কিশোরগঞ্জ একটা কাজে, তো আমার বাস নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আসলে আমি রাস্তায় কিছু পাচ্ছি না, রিক্সা বা ভ্যান কোনো কিছুই পাচ্ছি না, তো আপনি যদি দয়া করে আমাকে আজকে রাতটা থাকতে দেন তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তো উনি বললো যে আসলে আমি তো এখানে এই মসজিদে ইমাম সাহেব, আর আমার আমি যেখানে থাকি এটা এতটাই ছোট যে আসলে এখানে দুইজন শেয়ার করে থাকার মতো আমাদের অপশন নেই, তো আপনি যদি চান তাহলে আমাদের মসজিদে বারান্দায় আপনি থাকতে পারেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দেব। তো উনি বললো যে হ্যাঁ, রাবু ভাই বললো যে হ্যাঁ কোনো সমস্যা নেই, গরমের দিন আর যেহেতু বাতাসও ভালো আছে আপনি আমাকে হচ্ছে বারান্দায় একটা ব্যবস্থা করে দেন। তারপর হচ্ছে ইমাম সাহেব ওনাকে মাদুর আর আর একটা বালিশ ব্যবস্থা করে দেয়, রাবু ভাই শুয়ে পড়ে। তো উনি শুয়ে পড়ার পর রাসেল ভাই যেটা হয় মানে ওনার বারবার মনে হচ্ছিল যে আসলে কেন এরকম মানে হলো, যে উনি হুট করে দেখলো যে লোকজন অনেক কথা বলতেছে, আবার মনে হচ্ছে যে কেন মানে কেউ নাই, আবার ওইদিকে লাইটের আলোটা ফ্লো করতে পারছিল না। তো ওনার কাছে মানে এই জিনিসগুলা মানে তখন তখন রাসেল ভাই উনি যে মানে অলৌকিক কোনো কিছু এটাও উনি ভাবে নাই, ওনার মাথার মধ্যে এগুলো খেলছিল যে আবার রাস্তা হুট করে 6-7টা রাস্তা দেখা যাচ্ছিল। তো ওনার হুট করে রাসেল ভাই মানে ওনার কি যেন মানে এর জন্য মনে হলো যে আসলে একটু বাইরে গিয়ে বসি বা এরকম কিছু একটা ওনার মনে হওয়ার জন্য উনি মসজিদ থেকে বাইরে একটু সামনে গিয়ে উনি বসেছিল। তো তার কিছুক্ষণ পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় 6-7 জন পাঞ্জাবি পরা কিছু লোক উনি দেখতে পারে যে আসতেছে রাস্তায়, রাসেল ভাই মানে কিছু লোক আসতেছে, মানে দূর থেকে মনে হচ্ছে রাসেল ভাই যে আসলে কোন হুজুর টাইপের কেউ আসতেছে, কিন্তু আসলে কয়জন আসতেছে এটাও খুব শিওর ভাবে বোঝা যাচ্ছে না। তো যখন কাছাকাছি আসে তখন উনি বুঝতে পারে যে কিছু লোক আসতেছে এবং ওদের সাথে একটা খাটিয়া আছে, খাটিয়াতে করে ওই খাটিয়া বহন করে কিছু লোক রাস্তা দিয়ে আসতেছে। আরো যখন কিছু কাছাকাছি চলে আসে তখন আরো উনি একটা জিনিস দেখে রাসেল ভাই ভয় পায় যে প্রত্যেকটা লোক রাস্তা দিয়ে হেঁটে আসতেছে তবে কারো পা মাটিতে স্পর্শ করতেছে না, এটি দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় উনি। এবং উনি আসলে মানে উনি পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে, উনি যে আসলে মানে এখান থেকে দৌড় দেবে বা ওনার কি করা উচিত ওনার আসলে মানে উনি বুঝতে পারছিল না, উনি পুরো ঠান্ডা হয়ে যায়। তারপর রাসেল ভাই দেখে যে ওই যারা ওই খাটিয়েটা নিয়ে আসছিল ওরা ওই বাবু ভাইয়ের থেকে 200-300 মিটার দূরে খাটিয়েটা রেখে হুট করে ভ্যানিশ হয়ে যায়। তো এটা যখন বাবু ভাই দেখে উনি আরো ভয় পেয়ে যায় আসলে এটা কি হলো, মানে একটু আগে দেখলাম কিছু লোক আসতেছে আবার হুট করে খাটিয়ে রেখে ওরা ভ্যানিশ হয়ে যায়। তো উনি রাসেল ভাই আসলে একটু সাহসী লোক ছিল, তো বাবু ভাই তো উনি বেশ কিছুক্ষণ আসলে ওখানে বসেছিল এবং উনি আসলে
মানে ভাবতেছিল যে উনি উনি কি ইমাম সাহেবকে ডাকবে না রাস্তায় যদি কোনো লোক আসে ওই লোকটাকে বলবে। আসলে উনার মাথার মধ্যে তখন অনেক কিছু কাজ করতেছিল না, যে উনি কি করবে না করবে কিছু বুঝতে ছিল না। তো তখন উনি রাসেল ভাই সাহস করে উনি ভাবে যে আচ্ছা এখন তো যেহেতু যে লোকগুলো ছিল এখন নাই, তো খাটিয়েটা আসলে কি বা আসলে কি ওটা খাটিয়ে, কারণ যেহেতু রাসেল ভাই অনেক অন্ধকার রাত ওভাবে ভালো মতো বুঝাও যাচ্ছিল না যে জিনিসটা আসলে কি জিনিসটা ওখানে। তো উনি রাসেল ভাই এটা দেখার জন্য একটু সাহস করে সুরা টুরা পরে ভয়ে ভয়ে করে উনি যায়। তো ওখানে যাওয়ার পর রাসেল ভাই যেটা উনি দেখে সেটা আসলে উনি কখনোই হয়তো বা মানে ভাবিনি যে এই জিনিসটা ওনাকে দেখতে হবে। উনি দেখেন যে খাটিয়াতে যে ডেড বডিটা পড়ে আছে এটা ওনার ডেড বডি, এবং উনি ওখানে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালে যখন ওনার ঘুম ভাঙে উনি দেখে যে উনি মসজিদের বারান্দায় আছে, ওনার সাথে ইমাম সাহেব আরো বেশ কিছু লোক আছে। তারপর রাসেল ভাই ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি হচ্ছে রাস্তায় কেন, ওনার কি হয়েছে, উনি আসলে রাতের ঘটনাগুলো রাসেল ভাই কাউকে শেয়ার করতে চায় না। উনি বলে যে আসলে আমি অনেক ক্লান্ত ছিলাম, আবার আমার বাস নষ্ট হয়ে গিয়েছিল, অনেকটা পথ আমি হেঁটেছি, তো হয়তো বা আমি যখন রাস্তায় আসি তো কোনো কারণে হয়তো বা আমার মাথা ঘুরে আমি পড়ে গেছি বা শরীর খারাপ ছিল আমার, এই জন্য হয়তো বা এরকম হয়ে গেছে। তারপর কিছু লোকজন মিলে ওনাকে ওনার বন্ধুর ভাবে বাসায় দিয়ে আসে। তো ঘটনাটি রাসেল ভাই আরো একটু ভয়ানক হয়ে যায় ওনার বন্ধুর ভাবে বাসায় আসার পর। ওনার বন্ধুর ভাইয়ের কাছে উনি এসব কোনো কিছু শেয়ার করে না। ওই দিন রাতে রাসেল ভাই আনুমানিক 2-2:30 সময় হবে ওনার হুট করে ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার পর উনি দেখে যে খাট থেকে 2-3 হাত উপরে উনি ভাসমান অবস্থায় শুয়ে আছে, এবং এটি দেখে উনি অনেক ভয় পায় এবং উনি অনেক চিৎকার করার চেষ্টা করে। ওনার বন্ধুরা ভাইকে ডাকার জন্য অনেক চিৎকার করার চেষ্টা করে বা উনি মানে একটু ট্রাই করে যে আসলে উনি কি শুয়ে আছে উঠতে পারবে কিনা, বাট কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না। প্রায় 2-3 মিনিটের মতো উনি এরকম ছিল, তারপর অনেক হুট করে উনি অনেক জোরে খাট মানে উপর থেকে রাসেল ভাই খাটে পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি অনেক জোরে যখন চিৎকার করে ওঠে তখন ওনার বন্ধুরা ভাই সবাই টের পায়। টের পাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করে, তারপর উনি ওনার সাথে রাস্তায় কি হয়েছিল বা এখন কি হয়েছে সব কিছু ওনাকে শেয়ার করে। তো রাসেল ভাই এটা যখন শেয়ার করানো হয় তখন ওনার দুলা ভাই বা ওনার বোন বলে যে আসলে তুমি অনেক ক্লান্ত, হয়তো বা তোমার হ্যালোসিনেশন হচ্ছে, তো এসব কিছুই না, তুমি ঘুমায় যাও, কোনো সমস্যা নেই, এসব কিছু মাথায় রাখিও না। ওই দিন রাতে রাসেল ভাই আর কোনো কিছুই হয় না। পরদিন দিনও রাসেল ভাই মোটামুটি ভালোই ছিল, বাট পরদিন রাতে রাসেল ভাই এবার যে ঘটনাটা ঘটে এটা শুধুমাত্র বাবু ভাই না, বাবু ভাই বোন দুলা ভাই সবাই এই জিনিসটা রাসেল ভাই পরে বুঝতে পারে। পরদিন রাতে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম, রাসেল ভাই 2:30-3 মতো হবে, হুট করে দেখে কি যে অনেক লোকের শব্দ শোনা যাচ্ছে, যে অনেক লোক কথা বলতেছে আবার চিল্লাচিল্লি করতেছে এরকম মনে হচ্ছে। তো প্রথমে এই জিনিসটা রাসেল বাবু ভাইয়ের কাছে বাবু ভাই বুঝতে পারে, বাবু ভাই বুঝতে পারার পর আস্তে আস্তে ওনার বন্ধুর ভাই বুঝতে পারে। তো বাবু ভাই ওনার বোনকে ডাকে, ওনার বোনকে ডাকে বলে যে এরকম তুই কিছু শুনতে পাচ্ছিস যে কেউ বেশ কিছু লোক কথা বলতেছে। তখন বলে যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এবং তোর ভাইয়াও তো শুনতে পাচ্ছে, বাট কই থেকে শব্দটা আসতেছে বা কোন জায়গায় এত লোক কথা বলতেছে এটা তো বোঝা যাচ্ছে না। তখন ওনার দুলা ভাই বলে যে আসলে মনে হয় এই শব্দগুলো আমাদের বাড়ির আঙিনা থেকে আসতেছে, হয়তো বা গ্রামের কোনো লোকের কারো কোনো দুর্ঘটনা বা কোনো বিপদ হয়েছে, এই জন্য হয়তো বা কোনো প্রবলেমে জন্য হয়তো বা অনেকে কথা বলতেছে। তো এই জন্য রাসেল ভাই ওনার দুলা ভাই যখন দরজা খোলে, দরজা খোলার পর রাসেল ভাই আরো বেশি অবাক হয়ে যায়। তখন যে জিনিসটা ওরা দেখে যে ওদের আঙিনাতে অনেকগুলো মানে কুকুর বা শিয়াল টাইপের আছে, প্রায় 50-60 মতো রাসেল ভাই কুকুর বা শিয়াল। আসলে অনেক অন্ধকার রাত ছিল, ওই রকম চাঁদও ছিল না, বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মানে যে ধরনের শেপ ছিল এটা কুকুর বা শিয়াল এরকম কিছু হবে, এবং অনেকগুলা। এবং দরজা খোলার পর রাসেল ভাই সেম কিন্তু মানুষ একসাথে, যেমন রাসেল ভাই 8-10 লোক কথা বললে যেরকম শব্দ হয় ওরকম শব্দ কন্টিনিউ হচ্ছে, বাট ওখানে দেখা যাচ্ছে যে কুকুর শিয়াল আছে। এবং ওরা হচ্ছে যখন মানে
কথাও বলে দুই একজন, ওনার দুলা ভাই বলে যে এরকম কে এখানে বা কেউ কথা বলতেছে কিনা, কেউ কোনো কিছু বলে না। তো এইটাতে আসলে খুবই ভয় পেয়ে যায় ওরা, ভয় পেয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে দেয়। তারপর আসলে ওরা সুরা টুরা পরে ওরা রাতে শুয়ে পড়ে। তো রাসেল ভাই 3:30 বা 4 দিকে হবে, বাবু ভাই আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো যেহেতু রাসেল ভাই গ্রামের বাড়ি, গ্রামের বাসার ওয়াশরুম গুলো মোটামুটি বাড়ির আঙিনাতে বা বাসার বাইরেই সম্ভবত হয়ে থাকে নর্মালি। তো রাসেল ভাই যখন বাবু ভাই ওয়াশরুম করার জন্য বাইরে যায়, বাইরে থেকে উনি যখন ওয়াশরুম শেষে যখন উনি বাইরে বের হয়ে আসে, তখন ওয়াশরুমের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। উনি দেখে যে কাঁঠাল গাছের পাশে অনেক লম্বা একটা লোক, এবং রাসেল ভাই এতটাই লম্বা যে মানে বাবু ভাই সাহস করে যতদূর পারছে মানে দেখার চেষ্টা করছে যে আসলে এই লোকটা কে বা মানে কি, মানে ওনার মাথাটা দেখার চেষ্টা করছে, বাট উনি দেখতেই পারে নাই। এবং উনি এতটাই ভয় পেয়ে যায়, উনি আবার জোরে চিৎকার করে ওখানে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে উনি দেখে যে উনি হচ্ছে ওনার বন্ধুলা ভাইয়ের বাসায়। পরে ওনাকে জিজ্ঞেস করা হয় উনি কত রাতের ঘটনা আবার খুলে বলে। তো এবার ওনার বন্ধুলা ভাইরা আসলে এই জিনিসটাকে একটু মাথায় নেয় যে এটার আসলে কোনো কিছু একটা করা উচিত। তো ওনার পাশে একটা কবিরাজ ছিল, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। পরে কবিরাজ বলে যে আসলে আপনি যে মাঠে অনেক লোকের সমাগম দেখছেন বা কণ্ঠ শুনতে পারছেন, এটা আসলে একটা জিনস, ওরা জিন ছিল। তো ওদের ওই জিন জাতির মধ্যে একজন মারা গিয়েছে, তো ওনার জানাজা করার জন্য ওখানে অনেক লোক সমাবেশ হয়েছিল। তো আপনি দুষ্টামি করে যেহেতু একটা কথা ওনাকে বলেছেন, ওদেরকে বলেছেন, ওরা এই জন্য আসলে রাগান্বিত হয়েছে, প্লাস ওদের জানাজাতেও ব্যাঘাত ঘটছে। তো এই জন্য এই জিনরে আপনাকে ভয় দেখাচ্ছে। তো আপনার এইটা করা ঠিক হয়নি, কারণ ওখানে আপনার হুট করে এইভাবে অবান্তর কোনো উল্টোপাল্টা কথা বলাটা আপনার মোটেও ঠিক হয়নি। তারপর রাসেল ভাই আসলে ওই কবিরাজ ওনাকে তাবিজ দেওয়া দেয়, তারপর কিছু আরো সুরা টুরা শিখিয়ে দেয়। ওনার বন্ধুলা ভাইয়ের রুম বন্ধ করে দেওয়া হয়। তারপর ভাই আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.কম এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি এবং আমি ঘুরে ঘুরে স্টোরি কালেক্ট করি। তো আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব সেটি হচ্ছে আমার বন্ধুর নানির কাছ থেকে শোনা। আমার বন্ধুর নাম হচ্ছে রাকিব। ভার্সিটিতে ওঠার পরে আমি আমার বন্ধু রাকিব এবং আরো কয়েকজন বন্ধু বান্ধব মিলে বিভিন্ন জায়গায় আড্ডা দিতাম। আড্ডায় অনেক কথা হতো, অনেক বিষয় নিয়ে কথা হতো, ভূত নিয়ে মাঝে মাঝে কথা হতো। তো একদিন আমরা রাকিবের বাসায় রাত্রেবেলা ছাদে আড্ডা দিচ্ছিলাম, তখন আড্ডার কথায় ভূতের কথা ওঠে। তো আমরা ভূত এফএম এর পুরনো একটি এপিসোড প্লে করে শুনছিলাম। তো তখন আমার বন্ধু রাকিবের নানু আসলেন আমাদের কাছে এবং বসলেন। উনিও আমাদের সাথে ভূত এফএম এর পুরনো এপিসোড শুনছিলেন। তো এপিসোড শুনতে শুনতে এক পর্যায়ে নানু আমাদেরকে বলেন যে উনার জানা গ্রামের একটি ঘটনা আছে। তো আমরা তখন কৌতূহলী হয়ে নানুকে জিজ্ঞেস করি যে নানু আপনার ঘটনাটি আমাদের কাছে বলেন। নানু বলেন যে হ্যাঁ, উনি ঘটনাটি বলতে পারবেন, কিন্তু ওনার কাছ থেকে যখন অনুমতি নিই লাস্টে আমরা, তখন উনি বলছিলেন যে উনি ওনার নাম শেয়ার করবেন না আর উনি ওনার জায়গার স্পেসিফিক লোকেশনটা আমাদেরকে দিতে পারবেন না। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব। আমি আগেই বলে রাখি এটা আমার প্রথম অডিও ক্লিপ, তাই আমার ওই কথাবার্তার ভুলগুলি একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই আশা করছি। আর আমার নানু ঘটনাটি যেভাবে বলেছিলেন আমি ওনার ভাষায় ঘটনাটা বলার চেষ্টা করব। অনেক আগের একটা ঘটনা, গ্রামে একটা দিঘি ছিল। গ্রামের লোকেশনটা নানু যেটা বলেছিলেন সেটা হচ্ছে ঝামরপাড়ে কোনো একটি গ্রাম। তো আমি নানুর ভাষায় ঘটনাটা বলি। গ্রামে যে দিঘিটা ছিল সেই দিঘির মালিক গ্রামের সেই দিঘিতে অনেক পরিমাণ মাছ চাষ করতেন এবং দিঘিতে প্রচুর পরিমাণে মাছ ছিল। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে, অনেক জেলেরা এসে মাছ ধরত, উনি মাছ ধরার বায়না দিতেন।
তো কিন্তু এত বড় দিঘির চারপাশে কোনো ধরনের কোনো ঘের দেওয়া ছিল না বা বাসের কোনো ধরনের কোনো ডিফেন্স দেওয়া ছিল না। তো দূর দূরান্ত থেকে মানুষ আসতো, আমরা গোসল করতাম পুকুরে, ছোট যারা ছিলাম ওই সময় তখন সবাই গোসল করতাম পুকুরে, সারাদিন খেলতাম আর বিকাল বা সন্ধ্যার দিকে গোসল করে বাসায় চলে যেতাম। তো লোক মুখে শোনা গেছে যে সেই দিঘিতে নাকি একটি কলসি মাঝে মাঝে ভেসে থাকতে দেখা যায়, আর মাঝে মাঝে কলসিটা নাকি অনেকের পায়ে জড়িয়ে যায়। কিভাবে জড়িয়ে যায়? কলসির সাথে শেকড় পেঁচানো থাকে, সেই শেকড়টা কারো পায়ে এসে জড়িয়ে যায়। তো যে সেই কলসিটা পায়ের সাথে যার বাজে, সে সেদিন বাদ কার কয়েকদিন পরে রাতের বেলা স্বপ্ন দেখতে পান যে কেউ একজন তাকে বলছে স্বপ্নের মধ্যে যে এই কলসিটার ঢাকনা যেন খুলে দেয় এবং কলসিটাকে যেন পরিষ্কার করে দেওয়া হয়। এটা যদি সে করতে পারে তাহলে তাকে অনেক ধন সম্পদ দেওয়া হবে বা অনেক কিছু দেওয়া হবে। তো একদিন আমি আমার ভাই এবং আমার এই আত্মীয় স্বজনের ছোট যারা আছে তারা সবাই মিলে পুকুরে গোসল করছিলাম। তো আমার যে মেজো ভাই আছে, আমার মেজো ভাইয়ের পায়ে এক সময় সেই এক কলসির শেকড় বেজে যায়। সে শেকড় বাজার পরে দিঘি থেকে উঠতে পারছিল না, তো সে চিৎকার শুরু করে দেয়। আমরা তার চিৎকার শুনে কয়েকজন মিলে গিয়ে তাকে পারে তুলি এবং তার পায়ে দেখি যে শেকড় পেঁচানো। তো সেই শেকড়টা আমরা সবাই মিলে খুলে ফেলি এবং তার চেঁচামেচিতে তখন গ্রামে অনেক মানুষ এখানে জড়ো হয়ে যায়। তো ওকে আমরা পারে তুলি, শেকড়টা খুলি এবং কলসিটা দেখে আমরা কলসিটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু গ্রামে ওই সময় যারা তখন এসেছিলেন তারা বলেছিলেন যে কলসিটা যেন আমরা না নিই। তো ওনাদের ওই যেই বক্তব্য ছিল সেই অনুযায়ী কলসিটা নাকি একটা অভিশপ্ত কলসি, কাজে আমরা যেন সেই কলসিটা কোনোভাবেই না নেই এবং ওটাকে যেন আমরা দিঘিতে আবার ফেলে দিই। তো আমরা সেই কলসিটাকে তাদের কথা মতো দিঘিতে ফেলে দিই। অনেক বেশি আকর্ষণ থাকার পরেও দিঘিতে ফেলে দিতে হয় আর কি, বড় যারা ছিল তাদের কথা মানতে গিয়ে আর কি। তো সেদিন আমার ভাই রাত্রেবেলা দুপুরে যখন বাসায় আসে তো তখন তার পায়ে দেখি কিছুক্ষণ পরে কালো হয়ে গেছে আর ওই মানে কিছুটা পচন টাইপের দেখা যাচ্ছিল। তো গ্রামের সামনে কাছাকাছি একটা ক্লিনিক থাকায় তো সেখানে আমার ভাইকে নিয়ে যাওয়া হয় এবং তার পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এবং সেদিন রাত্রেবেলা আমার ভাই একটা স্বপ্ন দেখতে পান। স্বপ্নটি ছিল এরকম যে সাদা আলোর মাঝে একটা অবয়ব তাকে বলছে কলসিটা কাঁখে নিয়ে, মহিলারা যেরকম কলসি কাঁখে নিয়ে রাখে ওভাবে কাঁখে নিয়ে বলছে যে এই কলসিটা পরিষ্কার করে দে আর এই কলসি ঢাকনাটা খুলে ভেতরে যা আছে সব তুই রাখবি, আর এটা করলে তোকে অনেক ধন সম্পদ দেওয়া হবে। তো আমার ভাই এসে আমার মা এবং দাদির সাথে ঘটনাটা শেয়ার করলে আমার দাদি তাকে বলে যে তুই হয়তো বা বেশি ভাবছিস এই বিষয়টা নিয়ে, এই কারণে তোর এরকম স্বপ্ন তুই দেখলি। আমরাও ভাইয়ের কথায় পাত্তা দিইনি বেশি একটা, তো আমরাও বলি যে বাদ দিয়ে এই বিষয়ে আসলে কোনো ঝামেলা নাই, তাতে বেশি ভাবার কারণে হচ্ছে যেটা দাদি বললো আর কি। তো আমার ভাই ঘটনাটা ভুলে যায়, আমরা সবাই ভুলে যাই। তো দিনকাল ভালোই চলছিল, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমার ভাইয়ের আর কোনো ধরনের স্বপ্ন দেখেনি সে। হঠাৎ করে একদিন গ্রামে অজানা একটা জিনিসের আবির্ভাব দেখা যায়। সেই জিনিসটা কেমন ছিল, সেটা ছিল একটা মানুষের মতো দেখতে কিন্তু তার কোনো মাথা ছিল না। তার মাথার জায়গায় মোমবাতি বা কুপিবাতির মতো কিছু আলো জ্বলতে দেখা যাচ্ছে। তো দেখা যেত যে সে সন্ধ্যার সময় গ্রামের অনেক দূর দূরান্তের ওই ধান গাছের ধানের জমির আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তার মাথায় খালি দেখা যেত আলো জ্বলছে কিন্তু তার মাথা কখনো দেখা যেত না। তো গ্রামের মানুষ তাকে দেখে ভয় আর রাত্রেবেলা বাসা থেকে বের হতো না, আর তার নাম দিয়েছিল সবাই কল্লাকাটা মানুষ। কল্লাকাটা কল্লা জিনিসটা হচ্ছে গ্রামের ভাষায় মাথাকে কল্লা বলা হয়। তো যেহেতু তার মাথা ছিল না সবাই তাকে কল্লাকাটা মানুষ বলে ডাকত। তো সেই গ্রামের একজন মুরব্বী ছিলেন আব্বাস মিয়া। আব্বাস মিয়া একদিন রাত, আব্বাস মিয়ার আবার শখ ছিল যাত্রাপালা দেখার বা রাত দূর দূরান্তে গিয়ে খেলা দেখার, পিকনিক করার, এগুলো তার অনেক বড় শখ ছিল। একদিন রাতের বেলা আব্বাস মিয়া হেঁটে হেঁটে খেলা দেখা শেষ করে, খেলা দেখতে গিয়েছিলেন কোথাও, খেলা দেখা শেষ করে উনি হেঁটে হেঁটে ফিরে আসছিলেন। তো উনি বাঁশঝাড়ের ভিতর দিয়ে ফিরে আসছিলেন, চিরপরিচিত রাস্তা। তো উনি হাঁটতে হাঁটতে উনি ওনার একবার মনে হলো যে ওনার পেছন পেছন কেউ হাঁটছে। তো উনি ব্যাপারটাকে বেশি একটা পাত্তা দিলেন না, উনি হাঁটার বেগ বাড়িয়ে দিলেন। তো পেছন থেকে তাকে হঠাৎ করে একজন ডাক দিলেন, আব্বাস মিয়া। তো উনি বেশি একটা পাত্তা না দিয়ে হাঁটতে থাকলেন, আবার তো পেছন থেকে আবার ডাক শোনা যায়, আব্বাস মিয়া।
তো উনি এবার পেছন দিকে ফিরলেন, ফিরে বলে কি কে রে এত রাত্রেবেলা কে ডাকে। তো এই কথা বলার সাথে সাথে আব্বাস মিয়ার গালে হঠাৎ করে জোরে একটা চর বসে যায়। তো এরপরে আব্বাস মিয়াকে আর খুঁজে পাওয়া যায় না, যেহেতু আব্বাস মিয়া রাত্রেবেলা আর বাসায় ফেরে নেই। তো তার ছেলে মেয়ে যারা আছে এবং গ্রামের অন্যান্য লোকজন যারা আছে তাদের সবাই জানাজানি হলে বিষয়টা রাত্রেবেলা আব্বাস মিয়াকে খুঁজতে বের হওয়া হয়, সবাই মিলে খুঁজতে বের হয়। তো খোঁজার এক পর্যায়ে আব্বাস মিয়াকে সেই বাঁশঝাড়ের নিচে খুঁজে পাওয়া যায় এবং তাকে সেখান থেকে ধরাধরি করে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসলে তাকে এই মাথায় পানি দেওয়া হয়, ক্লিনিকের নিকটবর্তী ক্লিনিকের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলে যে কোনো একটা কারণে হয়তো বা সে কোনো একটা শখের মধ্যে আছে, এই কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু তার গালে চরের যে হাতের ছাপটা ছিল সেটা স্পষ্ট ছিল, কিছুটা কালচে টাইপের চরের মানে হাতের দাগ হয়ে গিয়েছিল তার গালে, এবং যেই দাগটা ছিল স্বাভাবিক মানুষের হাতের তুলনায় অনেকটাই বড়। তো আব্বাস মিয়া জ্ঞান ফিরলে সবাই তাকে জিজ্ঞেস করে যে আপনার চাচা আপনি এভাবে কি কারণে ওখানে পড়েছিলেন আর আপনার গালে এই দাগ কিসের, আপনি কি কারোর সাথে মানামারি করছেন? তো চাচা বলে ঘটনা যেদিন যা যা ঘটছে উনি সবকিছু শেয়ার করলেন সবার সাথে। তো আব্বাস মিয়ার পরিবারের লোকজন কিছুটা ঘাবড়ে যায় আর আব্বাস মিয়াকে নিকটবর্তী মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। তো ইমাম আব্বাস মিয়াকে বলেন যে সবকিছু দেখেন আর বলেন যে ওনার কিছুটা সময় লাগবে বিষয়টা বোঝার জন্য, ওনারা যেন আগামীকালকে আসে। তো পরের দিন আব্বাস মিয়ারা যখন যায় সেখানে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব বলেন যে আব্বাস মিয়ার উপর একটা জিন ভর করতে চেয়েছিল কিন্তু সেই জিনটা ভর করতে পারে নাই বিধায় সে রাগ করে আব্বাস মিয়ার গালে একটা চর বসিয়ে দেয়। তো আমরা যখন সবাই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি যে এই জিন ভর করতে চেয়েছিল কিন্তু কেন ভর করতে পারে নাই, তো তখন হুজুর বললেন যে এর উত্তর নাকি ওনার জানা নেই। তো এরপরে আব্বাস মিয়া কিছুদিন পরে এক মাসের মধ্যে আব্বাস মিয়ার সেই গালের জায়গাটায় পচন ধরে যায় এবং আব্বাস মিয়া এক মাসের পরে এক পর্যায়ে মারা যান। তো একদিন আব্বাস মিয়া মারা যাওয়ার পরে কয়েকদিন কেটে যায়, এর মাঝখানে একদিন আব্বাস মিয়ার যে আব্বাস মিয়ার একটা ভাই ছিল ওনার সৎ ভাই, তো দেখা যায় যে আব্বাস মিয়ার সৎ ভাইয়ের ছেলে তার বাসার উঠানে এসে শুয়ে পড়লেন এবং গড়াগড়ি খাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন যে আমার বাবাকে বাঁচাও সবাই, আমার বাবাকে বাঁচাও, ওরা আমার বাবাকে মেরে ফেলবে। এই কথা বলে সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তো যখন সে অজ্ঞান হয়ে গেল তাকে সবাই মিলে ধরে আমরা বাসার ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তার গায়ে পানি ছেটালাম, মাথায় পানি ছেটালাম, তার জ্ঞান ফিরলে সে বলে যে একদিন আব্বাস মিয়া মারা যাওয়ার আগে প্রায় এক দেড় দুই মাস আগে সে সেই পুকুর দিঘিতে গোসল করতে নামে এবং তার পায়েও নাকি সেমভাবে শেকড় আটকে যায় এবং সেই কলসিটা আটকে যায় এবং তাকেও নাকি স্বপ্ন দেখানো হয় যে কেউ একজন তাকে কলসি কাঁখে নিয়ে বলছে যে কলসিটার ঢাকনা খুলে দে আর কলসিটা পরিষ্কার করে দে, বিনিময়ে অনেক ধনরত্ন পাবি এবং তোর খুব ভালো হবে। তো সে এই ঘটনাটা তার বাবার সাথে শেয়ার করেন, মানে আব্বাস মিয়ার সৎ ভাইয়ের সাথে জিনিসটা শেয়ার করে। তো আব্বাস মিয়ার সৎ ভাই তাকে বলে যে এসব কিছু না, এসব তোর মনের ভুল, গ্রামের মানুষ অনেক কথাই তো বলে, এই কারণে এটা তোর মনের ভুল, ওদের কথা শুনে তোর মাথায় একটা ইফেক্ট হয়তো বা পড়েছিল সেই কারণে সে নাকি এরকম দেখছিল। আব্বাস মিয়ার সৎ ভাই সেই জিনিসটাই বলে ঘটনাটা এড়িয়ে যান। কিন্তু এর পাঁচ সাত দিন পরে আব্বাস মিয়ার যে ভাই ছিল সৎ ভাই ওনার আচরণে তার পরিবারের লোকেরা কিছুটা অন্যরকম জিনিস দেখতে পারলেন, যে উনি একা একা থাকেন, রাত হলে সেই দিঘির পারে চলে যান, কার সাথে যেন কথা বলে, সারা রাত ভোরবেলা বাসায় ফিরে নামাজ পড়ে ঘুমিয়ে যায়। তো একদিন সে সবাই দেখলো যে আব্বাস মিয়ার সৎ ভাই ঘরের ভিতরে বসে আছে কিন্তু ঘর থেকে এক জোরে একটা চিৎকারের আওয়াজ আসলো। তো চিৎকার আওয়াজ শুনে সবাই আব্বাস মিয়ার সৎ ভাইয়ের রুমে গেল, রুমে গিয়ে দেখে রুমে আসলে রুমটা তো ভেতর থেকে লক ছিল, তো সবাই অনেক টাকাটাকির পরে রুমটা যখন দেখা যায় আব্বাস মিয়া সৎ ভাই খুলছে না তখন রুমের তালা ভেঙে সবাই ঢুকে। তো ঢোকার পরে দেখে যে আব্বাস মিয়ার সৎ ভাই উলঙ্গ অবস্থায় পড়ে আছে এবং তার গায়ে অনেক নখের আঁচড়। তো এরপরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের ট্রিটমেন্ট শেষে মসজিদের ইমামের কাছে গেলে আব্বাস মিয়ার ভাই ইমাম সাহেবের কাছে তার একটা অপকর্মের কথা স্বীকার করেন, সে অপকর্মটা কি ছিল।
সেই অপকর্মটা ছিল আব্বাস মিয়া সৎ ভাই তার ছেলের কাছ থেকে সেই পুকুরের কথা শুনে পরের দিন তিনি পুকুরে জাল ফেলেন। অনেকক্ষণ জাল ফেলার পরে ওনার হাতে সেই কলসিটি ধরা দেয়। উনি কলসিটি নিয়ে রাত্রেবেলা বাসায় চলে আসেন এবং সকালবেলা সবার চোখ এড়িয়ে কলসিটি নিয়ে উনি কামারের দোকানে যান। কামারের দোকানে গিয়ে উনি বলেন এই কলসিটার মুখটা খুলে দিতে এবং কলসিটা পরিষ্কার করতে। তো কামার কলসিটা নিয়ে কলসিটা পরিষ্কার করে এবং মুখটা খোলে। মুখটা খোলার পরে ওনারা দেখতে পান যে কলসির ভেতরে কিছু কাপড় চোপড় অনেক পুরাতন আর লাল কালারের তিন চারটা বলের মতো স্পঞ্জ টাইপের কিছু উনি দেখতে পান। তো এটা দেখে উনি খুব রেগে যান, কারণ ওনার যে স্বপ্নটা উনি দেখেছিলেন যে অনেক ধনরত্ন দেওয়া হবে বা লোক মুখে শুনেছিলেন অনেক ধনরত্ন থাকবে ওটার ভিতরে, তেমন কিছু না থাকাই উনি খুব রেগে যান এবং কলসিটিতে একটা লাথি দিয়ে কলসিটাকে দূরে ফেলে দেন। তো এর মধ্যে থাকা ভেতরে যে জিনিসগুলো ছিল কাপড় চোপড়গুলো বেরিয়ে পড়ে এবং স্পঞ্জের মতো জিনিসগুলো শক্ত অনেকদিন থাকা শক্ত হয়ে গেছিলো, কয়েকটা জিনিস ভেঙে যায়। তো আব্বাস মিয়া সত্যি কলসিটা ওখানে ফেলে চলে আসেন রাত্রেবেলা আর ঘুমিয়ে পড়েন। ঘুমের মাঝখানে উনি হঠাৎ করে স্বপ্ন দেখেন এবার কলসিটাকে মানে মাটিতে ফেলা অবস্থায় কেউ একজন দাঁড়িয়ে আছে কলসিটার পাশে এবং আব্বাস মিয়া সৎ ভাইকে বলছে যে তোকে আমি কলসিটা দিলাম আর তুই কলসিটার অপমান করলি, তুই কলসিটাকে লাথি দিলি আর আমার জিনিস নষ্ট করলি, তুই তোকে আমি ছাড়বো না, তোর জীবন আমি শেষ করে দিব। এই কথা শুনে আব্বাস মিয়া সৎ ভাই ভয় পেয়ে যান এবং উনি পরের দিন গ্রামের এক কবিরাজের সাথে যোগাযোগ করেন। তো কবিরাজ তাকে বলেন যে যে কলসিটি সে পেয়েছিল সে কলসির যে জিনটা ছিল সে আসলে অনেক দিন যাবৎ বন্দী ছিল এবং সে নাকি মানুষকে লোভ দেখিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত, কিন্তু সেখানে তার কিছু মূল্যবান জিনিসপত্র ছিল যেগুলো আব্বাস মিয়ার সৎ ভাই লাথি মারার কারণে নষ্ট হয়ে যায়। এই কারণে জিনটি নাকি খুব রেগে যায় এবং আব্বাস মিয়ার সৎ ভাইয়ের ফ্যামিলির উপরে ক্ষতি করার চেষ্টা করবে। তো আব্বাস মিয়ার সৎ ভাই তখন কবিরাজের কাছে একটা সলিউশন চান। তো সলিউশন হচ্ছে কবিরাজ বলে যে আমি আগামীকালকে আসবো কিন্তু এই সলিউশন আমি বের করবো কিন্তু আমাকে অনেক টাকা দিতে হবে। আব্বাস মিয়াদের টাকার অভাব না থাকায় সে রাজি হয়ে যায়। তো পরের দিন কবিরাজ আসে এবং বলে যে এই সমস্যার সমাধান করতে হলে রক্তের সম্পর্ক আছে এমন কারো উপরে সেই জিনটাকে চালান দিতে হবে। তো আব্বাস মিয়ার সৎ ভাই কিছুক্ষণ ভাবার পরে আব্বাস মিয়ার কথা তার মাথায় আসে। তা আব্বাস মিয়ার কথা তার মাথায় আসলে উনি কবিরাজকে বলেন যে কবিরাজ যেন জিনটাকে আব্বাস মিয়ার উপরে চালান করে দেয়। তো কবিরাজ এবং টাকা দাবি করার পরে তাকে টাকা দিয়ে দেন আব্বাস মিয়ার সৎ ভাই এবং সেই রিচুয়ালটা করতে বলেন। এরপর থেকে আব্বাস মিয়ার এরকম কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই। আব্বাস মিয়ার সৎ ভাই আর এরকম কোনো স্বপ্নই দেখেন নাই এবং তার কাছে মনে হচ্ছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে। তো এর মাঝখানে গ্রামে আরেকটি ফ্যামিলি ছিল সেটাকে সবাই খানবাড়ি নামে চিনত। তো খানবাড়ির অনেক টাকা পয়সা ছিল গ্রামের, মানে জমিদার বাড়ি বলা যায়। তো তাদের অনেক টাকা পয়সা থাকার পরও তাদের পরিবারের যে ছোট ছেলে ছিল সে খুব অসুস্থ ছিল, এতই অসুস্থ ছিল যে যায় যায় অবস্থা। তো এমন সময়ে এই ওনারা ডাক্তারি চিকিৎসা এবং ওঝা ফকির পীর সব চেষ্টা করে ফেলেছিলেন। তো এরপরে একবার ওনারা এক নিশি সাধকের সাথে যোগাযোগ করেন, দূরের গ্রামের একটা নিশি সাধকের সাথে। তো নিশি সাধক, নিশি জিনিসটা আসলে কি? নিশি হচ্ছে এমন একটা রিচুয়াল যেটা যেই রিচুয়ালের মাধ্যমে প্রায় মারা গেছে এমন কোনো ব্যক্তির জন্য একটা রিচুয়াল করে একটা ডাব হাতে নেওয়া হয় এবং ডাবের মাথাটা কেটে সেটার উপরে কাপড় দিয়ে বাড়িতে বাড়িতে ঘোরা হয় এবং পরিচিত মানুষের নাম ধরে দুইবার ডাকা হয়। এই দুইবারের মধ্যে যে সাড়া দিবেন তার যে জীবনী শক্তিটা আছে সেটা সেই ডাবের পানির ভেতর চলে যাবে এবং চলে যাওয়ার পরে নিশি সাধক কী করবে, ডাবের পানিটা ডাবের উপরে আবার কাপড় দিয়ে দিবে এবং সেই পানিটা নিয়ে মৃত প্রায় কোনো ব্যক্তিকে যদি খাওয়ানো হয় তাহলে সেই ব্যক্তি আবার জীবন ফিরে পায় আর যে নিশিটাকে সাড়া দিয়েছিলেন সে তার ওই সেই অসুস্থ ব্যক্তির জায়গায় মারা যায়। তো নিশি সাধক একদিন সেই রিচুয়ালটা করে জায়গায় জায়গায় ঘুরছিলেন, গ্রামের আশেপাশে ঘুরছিলেন, তখন সে দেখতে পায় যে আব্বাস মিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। আব্বাস মিয়া, সেই যে আব্বাস মিয়াকে ডাক দিয়েছিল দুইটা ডাক আব্বাস মিয়া, সেটি আসলে ছিল এই নিশি সাধকের ডাক। আব্বাস মিয়া যখন খেলা দেখে ফিরছিলেন তখন সেই নিশি সাধক আব্বাস মিয়াকে ডাকার কারণে
আব্বাস মিয়ার জীবনী শক্তি সেই ডাবের পানিতে চলে যায়, এবং আব্বাস মিয়ার সৎ ভাই যে জিনটাকে আব্বাস মিয়ার উপরে মানে চালান করেছিলেন, সেই জিনটি তখন আর আব্বাস মিয়ার উপরে ভর করতে পারে না। কেন পারে না? আব্বাস মিয়ার জীবনী শক্তি যেহেতু সেই ডাবের পানিতে চলে গিয়েছিল, কাজে আব্বাস মিয়ার উপরে ভর করে সেই জিনের আর কোনো লাভ হতো না। কাজেই সেই জিনটি আব্বাস মিয়ার উপরে ভর করতে না পারে প্রচণ্ড রেগে যায় এবং আব্বাস মিয়াকে চড় দিয়ে আব্বাস মিয়ার গালে একটা দাগ বসিয়ে দেয় এবং সেই কারণে আব্বাস মিয়া মারা যায়। তো জিনটি আব্বাস মিয়ার উপরে ভর করতে না পারার কারণে সেই জিনটি আবার প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং আব্বাস মিয়ার সৎ ভাইয়ের উপরে আবার সে আসে এবং রাত্রে স্বপ্ন দেখায় যে তোরা আমাকে কথা দিয়েছিলি যে ওর উপরে আমাকে ভর করতে দিবি, অর্থাৎ আব্বাস মিয়ার উপরে ভর করতে দিবি বা আব্বাস মিয়ার জানটাকে দেওয়া হলো। কিন্তু যেহেতু কথা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজটি হয়নি, তো জিনটি রেগে যায় এবং বলে যে মানুষের মতো আমরা প্রতিশ্রুতির ভঙ্গ করি না এবং তোর ফ্যামিলি এবার মরবে, আগে তুই মরবি। তো আব্বাস মিয়ার সৎ ভাই তখন খুব ভয় পেয়ে যায় এবং সে মসজিদের ইমামের কাছে যান। এবার সে ওই এই কবিরাজের কাছে না গিয়ে মসজিদের ইমামের কাছে গিয়ে সব ঘটনা শেয়ার করেন এবং ইমাম সাহেব তাকে শুরুতেই বলেন যে আব্বাস মিয়ার সৎ ভাই যে কাজটি করেছেন সেটি একটি জঘন্য একটি কাজ, এটার জন্য উনি কখনোই মাফ পাবেন না, আর হুজুর এই বিষয়ে আব্বাস মিয়ার সৎ ভাইকে কোনো প্রকার কোনো সহযোগিতা করতে পারবেন না। তো এই কথা শুনে আব্বাস মিয়ার সৎ ভাই সেদিন বাসায় চলে আসেন এবং সেই কবিরাজের সাথে দেখা করতে যান। কবিরাজা বলে যে সে এই বিষয়ে আর কিছুই করতে পারবে না, জিনটি খুব শক্তিশালী এবং এই যেহেতু তারা কথার খেলাফ করেছে এখানে তার আর কিছুই করার নেই। তো এরপরে আব্বাস মিয়ার আচরণ চেঞ্জ হয়ে যায়, উনি নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতেন, রাত্রেবেলা একা থাকতেন, রুম থেকে কিছু খাওয়ার আওয়াজ পাওয়া যেত এবং ভেতরে গেলে দেখা যেত মরা ইঁদুর, তারপরে হচ্ছে মরা বিড়াল মারা থাকতো, বিড়াল মেরে বিড়াল এর পেট থেকে মাংস খুলে খাওয়া হতো, খাওয়া অবস্থায় বিড়াল পাওয়া যেত, অনেকের বাসার মুরগি চুরি হয়ে যেত, মুরগি চুরি হয়ে গেলে মুরগিগুলি পাওয়া যেত আব্বাস মিয়ার ঘরের ভিতরে এবং আব্বাস মিয়ার ঘরটা এত বাজে একটা গন্ধ ছিল কেউ সেখানে ঢুকতে চাইতেন না। তো এরকম অবস্থা আব্বাস মিয়ার শরীরের অবস্থাও খারাপ হয়ে যায়। তো একদিন আব্বাস মিয়ার ছোট ছেলে রাতের বেলা আব্বাস মিয়ার ঘর থেকে এরকম হাড় চাবানোর শব্দ শুনতে পান এবং ঘরের ভিতরে গিয়ে দেখেন যে আব্বাস মিয়া একটা মুরগির গলা ছিঁড়ে মাথা আলাদা করে সেই মাথাটা খাচ্ছিলেন এবং হাড় গড়ের শব্দ হচ্ছিল। এটা দেখে উনি আব্বাস মিয়ার সৎ ভাইকে ডাক দেন যে বাবা তুমি এটা কি করছো। তো আব্বাস মিয়ার সৎ ভাই কি করে দৌড়ে এসে তার ছেলের গলা চেপে ধরে আর বলে যে মরবি, সবাই মরবি, এই কথা বলে অজ্ঞান হয়ে যায়। তখন আব্বাস মিয়ার ছেলে দৌড়াদৌড়ি করে চিৎকার করে পাড়ার সবাইকে জানায় এবং সকালবেলা যখন দেখা যায় যে ইমাম সাহেবের হুজুরের কাছে তারা যায়, ইমাম সাহেব তাদেরকে বলে যে আব্বাস মিয়া অলরেডি ঘটনাটা তাকে বলেছিলেন এবং হুজুর এই বিষয়ে তাকে কোনো সহায়তা করতে পারবেন না, তখন সে দৌড়ে চিৎকার করতে থাকে এবং বাসার সবাইকে জানায়, গ্রামের সবাইকে জানায় বিষয়টা। তো পাশের গ্রাম থেকে গ্রামের লোক আর একটা কবিরাজ নিয়ে আসে এবং কবিরাজ বলে যে তার কিছু জিনিসপত্র লাগবে এই জিনিসটা ঠিক করতে। তো তারা সেই জিনিসপত্রগুলো কবিরাজকে দেওয়ার সম্মতি জানায়। তখন তারা জিজ্ঞেস করে কবিরাজকে যে তার কি কি জিনিসপত্র লাগবে। তো কবিরাজ তাদেরকে বলে যে তার একটা খাসি লাগবে, 1 কিলোমিটার দূরত্ব আছে এমন 3টা কবরস্থানের মাটি লাগবে, সরিষার তেল লাগবে এবং মোমবাতি এবং আরও কিছু জিনিসপত্র লাগবে বলে সে জানায়। যথারীতি পরের দিন মাগরিবের পরে কবিরাজ আসেন। কবিরাজ আসার পরে উনি আব্বাস মিয়ার ছেলেদেরকে বলেন যে দেখো আমরা যে কাজটি করতে যাচ্ছি তা অনেক ভয়ানক একটি কাজ এবং এর জন্য অনেক ক্ষতিও হতে পারে, তোমরা কি রাজি আছো? তখন আব্বাস মিয়ার ছেলেরা হ্যাঁ বোধক ভাবে মাথা নাড়লে কবিরাজ বলে যে শোনো, এই খাসিটার উপরে জিন চালান দিব, এরপর খাসিটাকে জবাই করে ফেলবো এবং সেই কাফনের একটা কাপড় যেটা আনতে বলেছিল আগে, মানে কবিরাজ একটা কাফনের কাপড়ও চেয়েছিল, তো কাফনের কাপড় দিয়ে খাসিটাকে কবর দিয়ে দিব। ছেলেরা ভয়ে কবিরাজকে সাহায্য করতে রাজি হন এবং এই খাসির উপরে কবিরাজ অনেক কষ্টে জিনটা চালান দেন। জিন চালান দেওয়ার পরে সেই এই জবাইকৃত খাসিটাকে এই কাফনের কাপড়ে মুড়ে তারপরে
সেটাকে কবর দিয়ে দেওয়া হয়। এরপর কবিরাজ বলে যে এখন আর কোনো সমস্যা হবে না। এরপরে আব্বাস মিয়ার সৎ ভাইয়ের আর তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু উনি আর বেশি দিন বাঁচেন নাই, কয়েক মাসের মধ্যে মারা যায় সে। এদিকে এই সেই মিয়া এই খানবাড়ি যে ছিল সেই খানবাড়ির ছোট সেই ছেলেটা ছিল, সে অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়, কিন্তু কোনো ধরনের কোনো প্রমাণ না থাকায় ওনাদেরকে কিছুই বলা যায় না। আর ওনারা যেহেতু খুবই ধনী ব্যক্তি ছিলেন গ্রামের, কাজেই ওনাদেরকে আর কোনো কিছু করা যায়নি। তো আব্বাস মিয়ার সৎ ভাই এরপরে ভালো হয়ে যান, কিন্তু বেশি দিন বাঁচে না, পাঁচ ছয় মাসের মাথায় উনি মারা যান। তো এরপরে গ্রামে সেই কল্লাকাটা মানুষটাকেও আর দেখতে পাওয়া যায়নি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার নানু আমাকে এভাবেই ঘটনাটা বলেছিলেন, আমি আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ অডিও কোয়ালিটির জন্য এবং বলার কিছু ভুল থাকার জন্যে। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, আমি আস্তে আস্তে সেই ঘটনাগুলো পাঠাবো। ধন্যবাদ সবাইকে আমার ঘটনাটি শোনার জন্য, ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি শোনানোর জন্য সবাইকে। সবাই ভালো থাকবেন, আমি সাবিত ময়মনসিংহ থেকে বলছি, সালাম আলাইকুম। Spirit, be here with me. Okay. Get to me. Boot.com. The fear returns with Russell. Hi. আমার নাম শানিল। আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট রহস্যময় ঘটনা শেয়ার করব। এটা বেশ আগেকার কথা, লাইক 86-87 এর দিকের ঘটনা। অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কতটা রহস্যময় বা এটার কোনো মিনিং আছে কিনা, বাট আমার মনে হলো যে এই গল্পটা আমি অনেকের কাছেই করেছি। অ্যাকচুয়ালি আমার বাবা আর্মি অফিসার ছিলেন, তো আমরা সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদেরকে থাকতে হয়েছে পোস্টিং এ আব্বার সাথে সাথে। বাট 86 এর যে ঘটনাটা বলছি সেটা ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার আব্বা চিটাগং এ পোস্টিং ছিলেন। তো ছুটিতে প্রায় আমি তখন চিটাগং এ যেতাম, আমাদের ক্যান্টনমেন্টে বাসা ছিল একদম পাহাড়ের পাশে ক্যান্টনমেন্টের ভিতরে। তো তখন আমার ছোট ভাই বাংলাদেশ এয়ারফোর্সে যেহেতু আছে, সে তখন বিএমএ তে ট্রেনিং এ ছিল এবং ছুটিতে এসেছিল আমাদের বাসায়। আমরা বেসিক্যালি তিন ভাই বোন, আমার বড় ভাইও আর্মিতে তখন। যাই হোক, আমি ঢাকা থেকে চিটং এ গেছি। তো আমাদের বাসাটা একতলা একটা ক্যান্টনমেন্টে পাহাড়ের পাশে একটা বাসা ছিল। আমাদের দুইটা কুকুর ছিল তখন, একটা অ্যালসেশিয়ান আর একটা ড্যাশিয়ান, ছোট দুইটা কুকুর, একটা কুকুর একটা বড় কুকুর। তো শীতের রাত ছিল মোটামুটি, আর আমাদের বাসাটা ক্যান্টনমেন্টে এমন একটা জায়গায় ছিল যে আমাদের বাসার পিছন দিকের যে কমন ওয়াল সেটা, এবং জিওসি যিনি ছিলেন তখন ছিলেন জেনারেল সালাম আঙ্কেল, ওনার বাসার বাউন্ডারি এবং আমাদের বাসার বাউন্ডারিটা সেম ছিল। তো যেহেতু জিওসির বাসাটা আমাদের বাসার সাথে একদম লাগানো ছিল, তো ওনার বাসার সিকিউরিটির জন্য আমাদের পিছনটা পুরাটাই মোটামুটি রাতে দিনের মতো করে আলো হয়ে থাকতো আর কি। তো এক রাতের ঘটনা আমার মনে আছে, আমি জানি না তখন কত রাত সত্যি কথা, আমরা সবাই রাতে ঘুমাচ্ছি। তো হঠাৎ করে এক মানে আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। মানে আওয়াজটা এরকম, আমি জানি না আপনারা ছোটবেলায় কেউ এরকম ট্রাই করেছেন কিনা, আপনি যদি কোনো একটা বাগানের নিচে, আম বাগান বা কোনো একটা নিচে, যদি আপনি পাথর যদি নিচে থেকে উপরের দিকে ফেলেন, তাহলে ওই পাথরটা উপরে উঠে কিন্তু আবার আওয়াজ করতে করতে আবার মাটিতে পড়ে একটা ধূপ করে আওয়াজ হবে এরকম। সো অনেক রাতে আমি টাইমটা পরে খেয়াল করেছি, আমার মনে হলো যে কিছু একটা, মানে মাথা, আমি আমার মাথার পিছন দিকে আমার বালিশ যেখানে আমি শুয়েছি তার পিছন দিকে একটা জানালা ছিল, অসংখ্য মনে হচ্ছে কেউ গাছে পাথর মারছে, সেটা নিচের থেকে উপরে, এবং সেই পাথরগুলি আবার উপর থেকে সরসর করে পাতার আওয়াজের সাথে সাথে আবার মাটিতে এসে পড়ছে।
তো আমি একবার মাথা তুলে পিছন দিকে তাকালাম, কি মনে করে আমি কিছুই তখন বুঝছি না যে এত পাথর কোথা থেকে পড়ছে। এরকমের মধ্যেই আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার জানালার মধ্যে কেউ একজন একটা পুরো একটা মানুষের আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে যেটা, এবং সত্যি কথা বলতে আমি কিন্তু ওইখানে আমার হার্টবিট মিস করেছি যে এটা আমি কাকে দেখছি এরকম জানালার কাছে। বাট একটু খেয়াল করতে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ওটা অশরীরের কিছু না, আমার আম্মা। কারণ আমার আম্মা আমার পাশের রুমে ছিল, সেও কিন্তু একই আওয়াজ শুনতে পাচ্ছে, এবং সে তার রুম থেকে এসে দেখার চেষ্টা করছে জানলা দিয়ে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো আমি সাথে সাথে উঠে গেলাম আম্মার সাথে সাথে, আম্মাকে বললাম যে আম্মা এত আওয়াজ কিসের হচ্ছে। আম্মা বললো যে আমি ঠিক বুঝতে পারছি না, একটু চেক করি। তো আম্মা হেঁটে হেঁটে কিন্তু ডাইনিং রুমের দিকে চলে যায়। আমাদের ডাইনিং রুমের পাশে গেস্ট রুমটা ছিল, যেখানে আম্মা দেখে যে আমার ছোট ভাই, যে তখন এয়ারফোর্সের মানে বিএমএ তে ছিল, সে ঘুমাচ্ছে। আম্মা ওখান থেকেও আওয়াজ পাচ্ছে, এবং আম্মা বললো যে আমি মনে হলো যে আমার সাথে সাথে আওয়াজটা আম্মার দিকেই চলে যাচ্ছে। তো আম্মা ওখান থেকে হেঁটে হেঁটে ডাইনিং রুমে গেল, এবং আম্মা বললো আমি সেম আওয়াজটা ডাইনিং রুমের ওখানে পেলাম। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, সেটা আম্মা বললো যে আম্মা বাইরে তাকায় দেখলো আমার দুইটা কুকুরই বাইরে কিন্তু চুপচাপ বসে আছে, এবং তাদের মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই, কোনো কিছু নাই। কারণ আমরা যেটা জানি বা শুনেছি আগে, যে এ ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা হলে কুকুরা বা ওরকম প্রাণীরা নাকি আগে থেকে টের পায়। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে ওরা কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, ওদের মধ্যে কিন্তু কোনো বিকার বা অস্থিরতা দেখা যায় না যে এখানে আমরা দুজনেই এরকম কিছু শুনতে পাচ্ছি। তো আস্তে আস্তে আম্মা যখন ওখানে ছিল ডাইনিং রুমে, তখন আম্মা খেয়াল করলো যে আওয়াজটা আসলে বন্ধ হয়ে গেল। আম্মা তখন ওখান থেকে এসে হেঁটে হেঁটে এসে আমাকে বললো যে না এরকম কিছু না, শুয়ে পড়ো। একটু পরে আমরা খেয়াল করলাম যে আজান দিল, এবং সাথে সাথে আমরা জাগা অবস্থাতে আজান দিল, এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মনে হতে পারে স্বপ্ন আমারও বা আম্মারও। কারণ পরে আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাকচুয়ালি স্বপ্ন নয়, কারণ আমাদের পাশে পাশে তখন থাকতেন কর্নেল শফি আঙ্কেল, উনি অ্যানেস্থেটিস্ট ছিলেন সিএমএইচ এর। উনি খুব ভোরে উঠে কোরআন শরীফ পড়তেন, তো দেখা গেল আজানটা হলো, একটু পরে আঙ্কেলের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে, একটু পরে মানে বাসাগুলো এত কাছাকাছি ছিল যে ওনার বাসায় যদি রাতে টেলিফোনের আওয়াজ হতো, রিং বাজতো, সেটাও আমাদের বাসা থেকে কিন্তু তখন শোনা যেত। এবং আমরা দেখলাম যে অত ভোরবেলা ওনার একটা ফোন আসলো, রিং আসলো, সেটাও আমরা কিন্তু আমাদের বাসা থেকে শুনলাম, মানে আমার আম্মার রুমটা যেহেতু ওনার পাশে ছিল আম্মা শুনলো। তো একটা জিনিস এখানে বলে রাখি, আমার আম্মা কিন্তু বেসিক্যালি ওই দিক দিয়ে একটু ভীতু টাইপ, যে রাতে যদি একটু আওয়াজ হয় যতই কিছু হয়ে যাক আমি কিন্তু উঠে দেখি যে আওয়াজটা কেন। কিন্তু আমার আম্মা কিন্তু কখনো এটা করে না, সে খুব ভয় পায় যে থাক যাওয়ার দরকার নেই, সে ভূত প্রেত ভয় পায় হতে পারে, চোর ডাকাত ভয় পায়, সে উঠে যাবে না। কিন্তু ওই দিন সে কিন্তু উঠে গেছে, এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, আম্মা বলছে যে আম্মা যদি একবারও মনে করতো যে এটার মধ্যে অস্বাভাবিক কিছু ঘটনা আছে, আম্মা কিন্তু কোনোদিনও উঠে এটা চেক করতে যেত না। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে আমরা সবচেয়ে আগে আমরা চেক করেছি যে আমাদের বাসার পিছন দিকে যে পাথর পড়ে আছে কিনা, কারণ এত পাথর পড়ার আওয়াজ, ডেফিনেটলি ওখানে তো অনেক পাথর পড়ে থাকারই কথা। সবচেয়ে বড় কথা হলো আম জাম কাঁঠালের সময়ও না যে অত রাতে কেউ পাথর মারবে, আর সবচেয়ে বড় কথা না পিছনে জিওসির বাসা ছিল, কারো তো সাহসই নাই, অসম্ভব আলোকিত জায়গা, এটা কেউ করবে না। সো সকালে উঠে আমরা ওখানে কোনো পাথর তো দেখি নাই সত্যি কথাই। তারপরেও আমরা চেক ব্যাক করার জন্য আমরা পাশে পাশে আঙ্কেলকে বললাম যে আপনার বাসায় কি সকালে কোনো ফোন এসেছিল কিনা। উনি বলল হ্যাঁ, সে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল এসেছিল, তার মানে এটা প্রুফ করে যে সত্যি আমরা কোনো স্বপ্নও দেখছিলাম না। কিন্তু এখনো আমাদের কাছে এটা রহস্য যে আমার কুকুর দুইটা কিন্তু একদম শান্ত ছিল, অ্যাজ ইফ তারা কিছুই হয় নাই, কিছুই শুনতে পাচ্ছে না। তো ওই দিন রাতে আরো একটা যেটা হলো যে আম্মা তো আম্মার রুমে চলে গেল,
কিন্তু আমি আবার শুয়ে থাকলাম, আমাদের কারোরই কিন্তু ওই মুহূর্তে মনে নাই যে ওরকম কিছু ঘটনা হতে পারে। তো আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম এসেও গেছিল তন্দ্রার মতো। হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের ড্রয়িং রুমে, আপনারা দেখেছেন অনেকেরই বাসায় কাঠের একটা কর্নারের মতো থাকে ছোট, যেটার মধ্যে আমরা ডেকোরেশন পিস সাজাই রাখি ওই রকম। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওই কর্নারটা ফেলে দিল, এবং কর্নারের উপর আমার যত জিনিস ছিল সেটা যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে সেটারও কিন্তু আমি আওয়াজ পেলাম। বাট ওই মুহূর্তে আসলে আমি আর উঠে দেখার কিছু ইয়ে পেলাম না যে আমার আবার দেখা উচিত তখন। কিন্তু পরপরই ওই ঘটনাটাও হলো, যেটা সকালবেলা আসলে আমরা ওরকম কোনো চিহ্ন দেখি নাই আমাদের ড্রয়িং রুমে। তো ওইটাই কিন্তু চিটাগং এর বাসায় আমাদের আমাদের সাথে হওয়া প্রথম এবং শেষ ঘটনা। আমি এই গল্প অনেককে বলেছি, এটা সাক্ষী হচ্ছে একমাত্র আমি আমার এবং আমার আম্মা, যেটার আসলেও কোনো এক্সপ্লেনেশন নাই আমাদের কাছে। তো আমার জীবনে ঘটা আমি বলবো যে অনেকেই বলে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি অস্বাভাবিক এরকম, বাট আমার এই এত বছর বয়সে আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের। আর যদি বলেন যে 8-10 বছর আগে, আমরা এখন ঢাকায় থাকি, আমার বাসা মহাখালী DHS এ। সো মহাখালী DHS এর যেটা হলো, আমি আমাদের নিজেদের বাসা, এটা একটা পাঁচতলা বাসা, আমি থাকি পাঁচতলায় টপ ফ্লোরে। সো আগে আমি আমার আম্মার সাথে থাকতাম তিনতলায় একসাথে, পরে আমি শিফট করি পাঁচতলায়। এই বাসায় আসার পরে যেটা হলো আমার সাথে বলবো এরকম না, এটা এমন কোনো উল্লেখযোগ্য বোধহয় ঘটনা হতেও পারে নাও পারে, সেটা হলো যে প্রত্যেক প্রায় রাতে অল্টারনেট ডে বা অল্টারনেট নাইট এরকম যেটা হতো, আমি আমার ঘরটা, আমার ঘর পাঁচতলায় বেডরুমে, আমি এসি চলে, জানলা টানলা সবসময় বন্ধ থাকতো, একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম ভেঙে যেত, তীব্র একটা বাজে গন্ধ আমার ঘরে। মানে তখন আমার যে কুকুর আছে, আমার একটা তখন আমার একটা জার্মান স্পিটজ কুকুর, ওটা আমার রুমে আমার সাথেই থাকতো। তো প্রথম দিন যেটা আমি আইডেন্টিফাই করলাম যে আমার ঘরটা তীব্র একটা গন্ধে ভরে যাচ্ছে, তো আমি উঠে গেলাম। আমার মনে হলো যে নিশ্চয়ই আমার কুকুরটা ঘরে কোথাও পি করেছে, ডেফিনেটলি আমার বিছানায় অথবা কার্পেটে অথবা আমার পর্দায়। তো আমি উঠে আমার বেডরুম তন্ন তন্ন করে খুঁজছি পর্দা, কোনোখানে কিন্তু সেই স্মেলটা নাই। কিন্তু আমার ঘর একটা তীব্র একটা বাজে গন্ধ। প্রথম দিন যেটা হলো যে আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে ডেফিনেটলি আমার কুকুর কোথাও পেশাব করে রেখেছে এবং ওটারই গন্ধ। সো সকাল হয়ে গেল, আমার যেটা মনে যে গন্ধটা যদি হয়েই থাকে তাহলে সকালেও আমি গন্ধটা পাবো, বাট সকালে আমি সেই গন্ধটার কোনোখানে খুঁজে পেলাম না, আমার বিছানায় না, পর্দায় না, কোনোখানে না। সো আমি এটাকে ইগনোর করলাম যে কি জানি, আমি জানি না। বাট এই জিনিসটা হতে থাকলো পর কিছুদিন পর পরই, আমার এই প্রচন্ড একটা গন্ধ, এবং এমন কোনো দিন হয় নাই যে আমার ঘুম ভেঙে যায় নাই, গন্ধটা এতই তীব্র এবং ইয়ে ছিল, এবং সেটা স্টে করতো লাইক 15-20 মিনিটস। এবং আমি পরের দিকে খেয়াল করলাম যে প্রতিবারই আমার ঘরটা যখন এরকম বাজে একটা স্মেল হতো, এবং যখন এটা আস্তে আস্তে লাইট হতো গন্ধটা, এবং তারপর পরই ফজরের আজানটা দিত। তো আমি এটা আমার বাসার কাউকে বলি নাই, শুধু আমার মেয়ে জানতো, ও আরেকটা রুমে থাকতো। একদিন আমি ওকে ডাকলাম, রাতেই ডাকলাম যে দেখো তো তুমি আমার রুমে কোনো গন্ধ পাচ্ছ কিনা। ও বললো যে না আম্মু, আমি কোনোখানে এরকম কোনো স্মেল পাচ্ছি না। আমি ওকে কিছু বলি নাই, তা না হলে ও বাচ্চা মানুষ ভয় পাবে, ও চলে গেল। বা জিনিসটা আমার করতেই থাকলো কিছুদিন পর পর। তো তখন আমি যেটা করলাম যে আমাদের পরিচিত একজন আন্টি আছেন, ওনাকে আমি পুরো ব্যাপারটা বললাম। তো উনি তখন আমাকে বললেন যে ওনার নারিন্দায় একজন পরিচিত উনি আছেন, ওনাকে উনি বাসায় ডাকবেন। তো যাই হোক, আমি তখন ডাকলাম ওনাকে। সো উনি এসে অলমোস্ট, উনি প্রায় বেশ কয়েকবার এসছে আমার বাসায়, এসে উনি আমার বাসার বিভিন্ন জায়গায় উনি আমাকে দোয়া পড়েছে, উনি কিছু তাবিজ ইয়ে করে গেছে। তো ইভেন আমি আমার আম্মা আমাকে যখন আমি এটা অনেক পরে আম্মাকে শেয়ার করলাম, আমাকে বললো যে তুমি প্রত্যেকদিন রাতে আয়াতুল কুরসি পড়বা, তিনবার পড়ে দোয়া টোয়া পড়ে শুবা। তো আমি তো পড়তামই তখন, প্লাস আমার
ঘরের প্রত্যেকটা দরজায় আয়াতুল কুরসি আটকায় রাখলাম। আমার বালিশের পাশে আমি আয়াতুল কুরসিটা রেখে একটা ঘুমাতাম, কিন্তু এটা কিন্তু বন্ধ হয় নাই ওগুলি করার পরেও, এটা চলছিল। শুধু ওই হুজুর আসার পরে উনি কি দোয়া পড়েছেন, উনি কাবিজ করেছেন, তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমি বলবো যে চার পাঁচ বছর হলো আমি আর সেরকম কিছু ফেস করছি না আল্লাহর রহমতে। বাট আমার মনের মধ্যে এখনো একটা ভয় সবসময় থাকে যে হয়তো আমি আবার এরকম পাবো বা এরকম কিছু। তো জানি না এটার মধ্যে ভালো কি আছে খারাপ কি আছে নাই, তবে প্রায় আমার মেয়ে একটা জিনিস বলতো যে আমার কুকুর যে ওর নাম মাফি, বলে আম্মু ও মাঝে মাঝে প্রায় ঘরের মধ্যে একটা নির্দিষ্ট দিকে বা একটা আয়না আছে আমার মেয়ের রুমে বড়, বলে ও এক দৃষ্টিতে তাকায় থাকে, ও ঘন্টার পর ঘন্টা ওখানে এক দৃষ্টিতে তাকায় থাকে, ও ওখান থেকে চোখ সরায় না, সেটা ও খেয়াল করেছে প্রায়। আবার মাঝে মাঝে একদিন এরকম হলো যে কিছুতেই আমার কুকুরটা আমার ঘরে ঢুকবে না, ও ভীষণ চিৎকার করছে বারে বারে আমার রুমে, আমার বেডরুমে আমার চারটা পাঁচটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, সামহা ও আমার ওই ছবির দিকে তাকাচ্ছে এবং চিৎকার করছে কিন্তু কিছুতেই ভিতরে ঢুকছে না, দরজার কাছ থেকেই ও আবার বের হয়ে যাচ্ছে। তো এরকম ছোটখাটো ঘটনা যেমন বেশ, এটাও বলবো আমি বছর খানেক আগে ঘটেছে আমার এই বাসায়, মহাকালী ডিএইচএস এর বাসায়, আমার স্পেশালি আমার বেডরুমে। বাট আল্লাহর রহমতে এখন এরকম কিছু নাই আমার এখানে। তো যাই হোক, আমার হঠাৎ করে ভূত আপনাদের চ্যানেলের এই প্রোগ্রামটা দেখে সবাই শেয়ার করছে সবার আরো এরকম কোনো ঘটনা, তা আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে দেখি আমি আমার ঘটনাটাও শেয়ার করি, যে সবাইকে বলি যে আমার লাইফেও এরকম খুব ছোট ওরকম উল্লেখযোগ্য না হলেও এরকম একটা দুইটা ঘটনা ঘটেছে। সো থ্যাংক ইউ সবাইকে, আমার ঘটনাটাই বলবো, এটাকে গল্প বলবো না, এটা শোনার জন্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম নাসির ভাই, আশা করছি ভালো আছেন। ভূত.কম এ এটা আমার ফার্স্ট স্টোরি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লে করবেন। আজকে আমি যে স্টোরিটি বলবো সেটা আমার নানুর বাসার একটি ঘটনা এবং এটি পুরান ঢাকার একটি বাড়ির ঘটনা। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নানুরা যখন নতুন একটি বাসায় শিফট হয়েছিল তখনেরই এই ঘটনাটি। আমি প্রথমে বাসাটির একটি ছোট বিবরণ দিয়ে নিই। বাড়িটি অনেক বেশি পুরানো ছিল এবং দোতলার একটি বাড়ি ছিল, সাবলেট বাড়ি ছিল। বাড়িটির বারান্দা অনেক বড় ছিল এবং রান্নাঘর বাথরুম রুম থেকে বের হয়ে যেতে হতো, মানে বারান্দা ক্রস করে রান্নাঘর অথবা বাথরুমে যাওয়া লাগতো। তো আমার নানুরা যখন নতুন সেই বাসায় শিফট হয় তখন তার এক দুই সপ্তাহ পরে ঘটনাগুলি ঘটে। প্রথমত আমার নানুরা সেখানে শিফট হওয়ার পর পাশের যে ভাড়াটি আছে তাদের মুখে শুনেছিল যে সেই বাসার ছাদের সিঁড়ি নাকি তেমন একটা ভালো না, সেই বাসার ছাদের সিঁড়ি থেকে নাকি তিনটা মাথা নামে প্রায় রাতে নাকি দেখা যায়। জিনিসটা খুবই অস্বাভাবিক লাগলেও তার ভাড়াটিয়ারা নাকি নিজেরা এইসব জিনিস ফেস করেছিলেন। তিনি বলেছিলেন এই বাসার ছাদে নাকি রাত্রেবেলা প্রায় রাতে ছাদের সিঁড়ি থেকে তিনটা মাথা ভাসমান অবস্থায় নামতে দেখা যায়। প্রথম দিকে আমার নানুরা এই স্টোরি শোনার পর অত একটা পাত্তা দেননি, কিন্তু যখন তাদের সাথে স্টোরিটি ঘটে যায় তখন তারা বুঝতে পারে যে এটি আসলে একটি সত্যিকারের ঘটনা। তো একদিন রাতে আমার নানু রাত্রেবেলা রান্নাঘরে যাবে মানে কিছু কাজের জন্য, তো তিনি রাত 12:30টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছিল,
তো তিনি রান্নাঘরের কাজ শেষ করে ঘুমানোর কথা ভাবছিলেন। তো তিনি রান্নাঘরে গিয়ে কিছু কাজ করছিলেন, হঠাৎ করে তিনি খেয়াল করেন যে রান্নাঘরের জানলা দিয়ে পাশের যে ছাদ দেখা যায়, সেই ছাদের উপরে একটি ট্যাঙ্কি আছে। সেই ট্যাঙ্কি থেকে আমার নানুর নাম ধরে কেউ একজন ডাকছে। আমার নানু যখন জিনিসটি খেয়াল করতে পারে যে আওয়াজটি সেই ট্যাঙ্কির ভিতর থেকে আসছে, তিনি খুব ভয় পেয়ে যান এবং আওয়াজটি ছিল একটি পুরুষের কণ্ঠ। তিনি আওয়াজ শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত্রেবেলা তিনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, তখন প্রায় অনেক রাত ছিল, 1:30 কি 2 বাজে এরকম সময় ছিল যতদূর আমি শুনেছি। তিনি উঠে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়, তখন খেয়াল করে ওয়াশরুমে যেতে যেতে যে তার পিছন থেকে কোনো একটি মেয়ের কোঙানির আওয়াজ আসছে। তো আমার নানু ওই মুহূর্তে অনেক বেশি ভয় পেয়ে যায় যে এগুলা কি ধরনের ঘটনা ঘটছে। তিনি সুরা কালাম পড়া শুরু করে এবং আস্তে আস্তে দেখে সেই গোঙানির আওয়াজটি কমে আসছে। পরে তিনি ওয়াশরুমের কাজ শেষ করে রুমে এসে আবার ঘুমিয়ে পড়ে। সো টানা 2 এরকম একটি ঘটনা ঘটার পর আমার খালার সাথে যখন আমার নানু ঘটনাটি শেয়ার করে, আমার খালা তাকে বলে যে যেহেতু তারা আগে ভাড়াটির মুখে শুনেছিল যে বাসাটির রুমে একটু প্রবলেম আছে, তাই রাত্রেবেলা আমার নানু যদি রান্নাঘর অথবা বাথরুমে যায় যাতে আমার খালাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যায়। তো একদিন সবাই ঘুমিয়ে আছে আর ঘটনাগুলি ভাইয়া মানে রাতের বেলায় হতো, বেশিরভাগ রাতের বেলায় হতো, দিনের বেলা সচরাচর তেমন কিছু দেখা যেত না, তবে দুপুর বেলা কেউ ছাদে যেত না। তো একদিন আমার খালা যখন রাত্রে বেলা হঠাৎ ঘুম থেকে উঠে যায়, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর সে ওয়াশরুমে যাবে বলে উঠে। তো আমার খালা তখন ভাবতে থাকে যে আমার নানুকে কি উঠিয়ে সাথে নিয়ে যাবে নাকি একাই যাবে। পরে তিনি চিন্তা করলো যেহেতু কিছুদিন আগে আমার নানু এরকম একটি ঘটনা ফেস করেছে, তো এখন তাকে যদি নিয়ে যায় তিনি যদি আবার ভয় পায়, তো আমার খালা এটা ভেবে আমার নানুকে আর ডিস্টার্ব করেনি ঘুমে, তিনি একাই ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে যখন তিনি বারান্দাটা ক্রস করে বাথরুমে যাবে, সেখানে আসলে ছাদের সিঁড়িটি ছিল। তিনি খেয়াল করে যে ভাড়াটিয়া যেই 3 মাথার কথা বলেছিল যে অনেক গভীর রাতে এরকম সেই ছাদের সিঁড়ি থেকে 3 মাথা নামে ভাসমান অবস্থায় দেখা যায়, আমার ছোট খালা সেই 3 মাথাকেই দেখতে পারে যে ছাদের সিঁড়ি থেকে ভাসমান অবস্থায় নেমে আসছে। এবং আমি মানে আমার খালার মুখে যেটা শুনি যে এই দৃশ্যটা মানে কোনো সাধারণ মানুষ দেখলে সহ্য করতে পারবে না, এত ভয়ঙ্কর ছিল। সেই মাথাটির কোনো চুল ছিল না এবং অনেক বড় বড় অস্বাভাবিক চোখ ছিল, অস্বাভাবিক বড় চোখ ছিল 3 মাথারই, এবং একই সাথে 3 মাথা বাতাসে যেমন করে ভাসে ওরকম করে ভেসে সিঁড়ি থেকে নেমে আসছে। আমার খালা ওই জিনিসটা দেখার পর সে অনেক জোর চিৎকার করছিল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। অনেক ভয় পেলে মানুষের যে অবস্থা হয় আমার খালারও সেরকম অবস্থা হয়ে গিয়েছিল, সে ওখানেই সেন্সলেস হয়ে কিছুক্ষণ পর পড়ে যায়। সকালে যখন মানে আমার খালাকে সেন্সলেস অবস্থায় সেখানে পাওয়া যায়, তখন তাকে সবাই জিজ্ঞেস করার পর সে শেয়ার করে যে রাতে এরকম একটি জিনিস দেখেছে। তো হুজুরকে দিয়ে পানি পোড়া দিয়ে আমার খালাকে একটু স্বাভাবিক করা হয়, কারণ এই জিনিসটা দেখার পর আমার খালা অনেক বেশি ভয় পেয়েছিল যে তার কয়েকদিন জ্বর ছিল শরীরে। তো হুজুরকে দেখানোর পর হুজুর পানি পোড়া দেন এবং আমার খালা সেটা খেয়ে সুস্থ হয়। তো
তেমন হুজুরকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, যেহেতু আমার নানুর আগে থেকে জানতো যে সেই বাসায় কিছু প্রবলেম আছে। সো পরে সেই বাসাটি আমার নানুরা ছেড়ে দেয়, কারণ আরো অনেক ধরনের ঘটনায় তাদের সাথে ঘটে যাচ্ছিল যেটা আসলে ফেস করে সেই বাসায় থাকার পসিবল হচ্ছিল না। সো এই ছিল আমার ঘটনা। এছাড়াও আমার খালা যখন বিয়ে হয়, আমার খালার লাইফে কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনাও ঘটে, সেটা আমি একদিন সময় করে শেয়ার করব। যদি ভালো লাগে আমি অবশ্যই পাঠাবো। আসলে সেই ঘটনাটি আমার খালাকে, আমার খালারই আপন মানুষ বান মেরেছিল। সো সেই ব্ল্যাক ম্যাজিকের কিছু ঘটনা আছে, সেটা আমি আরেকদিন সময় করে আপনার সাথে শেয়ার করব। আমার ঘটনাটি ভালো লাগলো অবশ্যই প্লে করবেন রাসেল ভাই, আর ভালো থাকবেন। ভূত.com এর জন্য অনেক অনেক শুভকামনা। ভালো হাফিজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।